খুব ফুল এখানে লাইভটা স্টার্ট হয়ে গেছে আমি একটু চেক করে আমি আমিজন্য জিজ্ঞেস করেছে কারা আছেন এলডিপি পেজটাতে তাহলে তারাও হয়তো বা নিজেরাই নিজেদেরকে একটু দেখে নিতে পারেন যে আপনাদেরকে দেখা যাচ্ছে কিনা লাইভে அப்பও আমাদের লাইভগুলো কি ইউটিউবে হয় না নাকি শুধু ফেসবুকে এখন

সবাই পেয়ে যাচ্ছেন অলরেডি আমি অলরেডি একজন লিখেছে গ্রুপে বিদ্যুৎ নেই ক্লাস জয়েন করতে পারছি না আচ্ছা কোনো ব্যাপার না ঠিক আছে আমি লাইভে তো চলে আসলাম আমার কথা লাইভে সবাই শুনতে পাচ্ছে যারা লাইভে আছে বা দেখবে একটু পরে হয়তো বা দেখা শুরু করবে সবার জন্য বলি আমি শারমিন আলম রিপা ব্যাচ শুরু করলাম নতুন ব্যাচ শুরু হলো আমার আমার ব্যাচ নাম্বার সিটিজি ডি এম নাইন ডাবল থ্রি আজকে থেকে আমার ক্লাস শুরু আহ হোপফুলি খুব ভালো একটা জার্নি যাবে আগামী পঞ্চাশ আমরা আমাদের ক্লাসে অলরেডি আমাদের পার্টিসিপেন্ট যারা আছে সবাই জয়েন করেছে তা আজকে আমাদের হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস আমরা আজকে তেমন কিছু পড়াশোনা করব না প্রথম ক্লাসে পড়াশোনা দিয়ে শুরু করলে আসলে সবার মধ্যে একটা ভয় ঢুকে যায় ভালো লাগে না আমার নিজেরও ভালো লাগে না প্রথম ক্লাসে গিয়ে যদি পড়া মানে ঢুকেই স্যার যদি বোর্ড খাতা কলম নিয়ে বসে যায় এবিসি জি শিক্ষা শুরু করে দাও ব্যাপারটা যেন একটু এরকম হয়ে যায় তো আমরা আজকে সবাই সবার সাথে পরিচিত হব কে কি করছি না করছি সব ডিটেইল জানবো কোর্সের ব্যাপারে সব ডিটেইল জানবো আলোচনা করব আর আমাদের এভাবেই যাবে তো আমি আমার পরিচয় আমি কি করছি না করছি আমার সবকিছু আমি বলবো আমি মানে চাচ্ছি যে শেষের দিকে এসে আমি বাকি ডিটেইল একটা একটা করে ধাপে ধাপে আপনাদের যা যা জানার দরকার যা যা বোঝার দরকার আমি সেগুলো ডিটেইল করি যে আপনারা যারা আছেন আপনাদেরকে দিয়ে আমার স্ক্রিনে আমি আমি আমার নিজের ভিডিওটা অন করি নাই আমি ভিডিওটা অন হতে পরবর্তীতে করব আর স্ক্রিনে ऑलरेडी ভিডিও একজন অন করে আছেন একজন ভাইয়া দেখতে পাচ্ছি খুব সিরিয়াস মোড়ে বসে আছেন মোহাম্মদ সিদ্দিক পুরো নামটা আমি একটু দেখে নিই সিদ্দিক আলী মান্নান ভাইয়া এবং মান্নান ভাইয়া মেবি হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক টেক্সটও করেছেন ऑलरेडी ভাইয়াকে দিয়ে শুরু করি ভাইয়া হচ্ছে যেটা বলবেন বাকি সবার জন্যই বলছি পরিচিতিটা দিবেন এভাবে আপনি নাম বলবেন সবাই সবাই সেটা আমরা জানি চট্টগ্রামে কোথায় আছেন কি করছেন পড়াশোনা ব্যাকগ্রাউন্ডটা কি এখন কি করছেন ফ্রিল্যান্সিং নিয়ে কোনো আইডিয়া আছে কিনা প্রিভিয়াসলি কোথাও কোর্স করেছেন কিনা বা ফ্রিল্যান্সিং ট্রাই করেছেন কিনা আর কোন কোর্সে ব্যাপার যদি ওই ডিজিটাল মার্কেটিং এ আছেন তো এটার ব্যাপারে আপনারা আগ্রহী সেটাই আমি ধরে নিচ্ছি তারপরও সাথে আর কি কি জিনিস আপনাদের করতে ভালো লাগে আহ এইতো এই ব্যাপার গুলো আমরা একটু শুনি ধন্যবাদ ম্যাডাম আমার কথা কি শোনা যাচ্ছে ম্যাডাম হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে কিন্তু আপু জি আপু ম্যাডাম না আপু

মাশাআল্লাহ ভাইয়া এরপর চিটাগাং এসেছিলাম দীর্ঘ দিন এই চিটাগাং এসেছিলাম 11 বছর আমি শিপিং লাইনে কাজ করেছি শিপিং দীর্ঘ জব করেছি তো তারপরে এখন ঢাকায় আছি আমি বর্তমানে ঢাকাতে আমি ছোটখাটো নিজের ব্যবসা আছে আর কি কিছুটা কিছুদিন আগে প্লাস্টিক ইন্ডাস্ট্রি ছিল করোনার বিভিন্ন ওটাকে বন্ধ করে দিয়েছে এই ফাঁকে সময় আসি মনে করলাম অফিসে আছিস টাইম থাকে আমার লোকজন বাইরে কাজ করে তো চিন্তা করলাম এই সব ফাঁকে যদি একটা জিনিস শেখা যায় ওটা থেকে যদি আর্নিং করা যায় ওটা আরো অন্য কাউকে যদি ওই বিষয়টা বলা যায় তারাও যদি এখান থেকে আর্নিং করতে পারে এটা বেটার হবে এই কারণেই হয়তো এটা প্রতি আমার আগ্রহ এই জন্য এটা এখানে আমি রেজিস্ট্রেশন করেছি আচ্ছা তো প্রিভিয়াসলি ভাই আর কি ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রিভিয়াস কোন নলেজ বা নিজে থেকে যে ফেসবুক নিয়ে কিছু চেষ্টা করা বা টুকটাক এই রিলেটেড যা আছে চেষ্টা করবা ফ্রিল্যান্সিং এ প্ল্যাটফর্মগুলা যেগুলো আছে অ্যাকচুয়ালি মার্কেটপ্লেসগুলা সেখানে কি কাজ করা হয়েছে মানে এরপার তিন বছর আগে আমি ফেসবুক পেজে আমার ইচ্ছে ছিল ওখানে কিছু গাইড

মানে ওই আগ্রহটা থাকে ভিতরে তারা জানে এবং তারা আলটিমেটলি অনেক ভালো করে তো তো আপনি কখনোই মনে করবেন না না যে কিছু জানি জানি টুকটাক এটা হচ্ছে বেসিক বেসিক কোর্স যতটুকু এখান থেকে আমার দ্বারা সম্ভব আমি আপনাদেরকে প্রোভাইড করব। আর এটার সাথে আপনারা যদি আপনাদের ডেডিকেশনটা দেন তো হয়তো বা পঞ্চাশটা ক্লাসের পরে আপনি খুব প্রাউডলি বলবেন যে আমি এখন অনেক কিছু জানি এবং এই যে দেখেন আমি হোক পাঁচ ডলারের একটা কাজ বাট আই হোক আপনি বলতে পারবেন যে আমি আই এম আ ফ্রিল্যান্সার নাও আমি একজন বিজনেস ম্যান আমার বিজনেস আছে আমি সামলাচ্ছি এবং আমি নিজে ফ্রিল্যান্সিংও করছি সরকারের যেই মহৎ উদ্যোগটা আছে যে আমরা সবাই চাকরি করব না চাকরি দিব তো আমরাও সাথে একটা সময় ওভাবে বলতে পারি তো ইনশাল্লাহ আমরা পারবো ঠিক আছে थैंक यू মানন ভাইয়া গত ব্যাচেও আমি পেয়ে গেছিলাম আমার থেকে অনেক সিনিয়র একজন ভাই আমাদের সাথে ছিল সো এই ব্যাচে আই होप আপনাদের থেকে সিনিয়র কেউ আছেন কিনা পরবর্তীতে জানতে পারব বাট আপাতত স্টার্ট নাও শুরুটা যে বলে না বড়দের আশীর্বাদ বড়দেরকে যে শুরু ভালো হয় তা আমাদের সাথে আপনাকে দিয়ে শুরু করলাম আপনি আছেন আমাদের সাথে আলহামদুলিল্লাহ ভালো তবে ভাই আপনাকে আমার একটা প্রশ্ন করার আছে সেটা হচ্ছে যেহেতু আপনি অলরেডি নিজের বিজনেস একটা করছেন নিজের কাজের ব্যস্ততা আছে তো সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে প্রত্যেক দিন কিন্তু আমাদের দুইটা থেকে ছয়টা টানা ক্লাস হবে এবং ক্লাসে প্রত্যেকটা ক্লাসের পরে অ্যাসাইনমেন্টস থাকবে কুইজ থাকবে বিভিন্ন প্র্যাকটিস সেশন থাকবে যেগুলো আমি করতে দিব আপনাদের আহ তো এই সময়টাকে পুরোপুরি আপনি এখানে ডেডিকেশনটা দিতে পারবেন নাকি দুদিন পরে আসলে কিছু মনে করবেন না प्रीवियस এক্সপেরিয়েন্স থেকে বলা হচ্ছে আর কি দেখা যায় যে যারা স্টুডেন্ট থাকে তাদের ক্ষেত্রে আমন হয় যে ক্লাস থাকে পড়াশোনার আলাদা একটা চাপ থাকে সেটা মেইনটেইন করে আবার এখানে আলাদা একটা কোর্স করতে আসে তখন দুইটান মিলে হিমশিম খেয়ে যে দেখা যায় কি ফুল কনসেন্ট্রেশন কোনটাতেই দিতে পারে না পরবর্তীতে তারাই হচ্ছে লুজার হয়ে যায় যার কারণে হয়তো দা জায়গাটা ওভাবে ধরে উঠতে পারে না যারা পুরোপুরি সময়টা ডেডিকেশনটা দিয়ে দিতে পারে তারাই কিন্তু খুব সহজে এই জায়গাটা ধরে নিতে পারে তা আপনার কি মনে হয় যে আপনার এই ব্যবসার ব্যস্ততার মাঝখান থেকে আপনি এইখানে আমার কোর্সটাতে এসে সময়টা দিতে পারবেন একদম প্রপার ওয়েতে एक्चुअली আমি খুবই মানে উৎসাহিত এবং বলবো আমি এটা শেখার জন্য খুবই আগ্রহী আমি রেনিভার যেখানেই থাকি আশা করি যে গাড়িতেই থাকি আশা করি নেট টেট তো প্রবলেম নাই সব জায়গায় তা আমি চাচ্ছি যে কন্টিনিউয়াসলি ক্লাসগুলো যথাযথভাবে অ্যাটেন্ড করার জন্য যাক ভাইয়া শোনে খুবই ভালো লাগবো আশা করছি যে আর যাই করেন ওই পঞ্চাশটা ক্লাস মিস করবেন না প্রত্যেকদিন রেগুলার ক্লাস করবেন কারণ রেগুলার ক্লাস করা যদিও পরবর্তীতে আপনারা সবাই এই ভিডিওগুলো লাইভের ভিডিওগুলো পেয়ে যাচ্ছেন সাথে সাথেই আর হচ্ছে পরবর্তীতে ইউটিউবে আপনাদের ক্লাসগুলো আপলোড হয়ে যায় তো ভিডিও দেখে শেখা আর একদম ক্লাসে বসে থেকে একদম ইনস্ট্যান্ট ওটা শেখা দুটোর মধ্যে কিন্তু অনেক তফাত তো আশা রাখছি ক্লাসগুলো গুলো continuously করবেন মিস করবেন না আর কনসেন্ট্রেশনটা বা ডেডিকেশনটা ক্লাসে থাকবে পুরোপুরি জি অবশ্যই থাকবে ওকে থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা আমি চলে আসি ওয়ালাইকুম আসসালাম এরপরে আমার পাশে যাকে দেখা যাচ্ছে জোবায়ের হাসান খুব আগ্রহ নিয়ে আমার ক্লাস করবেন ক্লাস করবেন কিন্তু আজকে মনটা খারাপ কেন মুখটা গোমড়া কেন তারপর নিজের ব্যাপারে ভাইয়া জীবনে কিছু শুরু করলে শুরুতে যদি মনে করেন টেনশন ভয় লাগছে তাহলেই কিন্তু হেরে যাবেন ভয় পাওয়া যাবে না টেনশনের কিছুই নাই আপনারা আমি বলবো না যে আপনারা কিন্তু খুবই এমন একজন মেন্টরের কাছে এসে পড়ছেন যে হচ্ছে আমি এমনি খুব একটু নরম সরম মানুষ তো আমাকে ভয় পাওয়ার কিছু নেই আমি বলবো যে আমাকে ভয় পাবেন না কিন্তু আমাকে ভয় পাবেন না কিন্তু একটা জিনিস ঠিক যে জীবনে যেখানেই যান যাই করেন আপনি যার কাছে কিছু শিখতে যাচ্ছেন সে কিন্তু আপনার মানে মেন্টর বলেন টিচার বলেন ট্রেনার বলেন যেই বলেন তো ভয় যতটুকু ফ্রেন্ডলি থাকা যায় ফ্রেন্ডলি থাকবেন মন খুলে আমাকে যেটা বুঝবেন না একবার না হলে 10 বার না 20 বার প্রশ্ন করবেন 20 বারে বুঝে নেবেন আমার কাছ থেকে জোর করে হলেও আদায় করে নেবেন বুঝে নেবেন শিখে নেবেন ভয় পাবেন না কিন্তু হ্যাঁ সবকিছু একটা জায়গা আছে রেসপেক্টে জায়গাটা যাতে কখনো না কমে সেটা আমি এবং আপনার সাথে আপনার যারা বাকি যারা মানে ট্রেনি আছে এখানে স্টুডেন্ট আছে সবাই রেসপেক্টে জায়গাটা সবসময় ঠিক রাখবেন

পড়াশোনা হাজি মোহাম্মদ তানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিস ফ্যাকাল্টিতে আছি প্রথম বর্ষের স্টুডেন্ট আর আচ্ছা স্টুডেন্ট ওকে চট্টগ্রাম থেকে না আসলে আমি গাইবান্ধা ডিস্ট্রিক্টের এই ইয়ার কারণে এর কি আচ্ছা এই শেষ পরিচয় পরিচয় এই কিছু আসলে প্রথম দিন তো একটু হেজিটেট ফিল হচ্ছে আর কি আনতা হেজিটேட் ফিল করা কিছু নাই প্রিভিয়াসলি ফ্রিল্যান্সিং নিয়ে চেষ্টা করেছেন বা ডিজিটাল মার্কেটিং এর সেক্টরটা নিয়ে কাজ করেছেন আমি সব বিষয়ে তেমন কিছু জানি না বাট ভাবলাম যে করোনার মধ্যে স্কিল ডেভেলপমেন্টের জন্য যদি কিছু করা যায় স্কিলটা একটু ডেভেলপমেন্টের জন্য আর কি ডিজিটাল মার্কেটিং করা আচ্ছা তো আমি ধরে নেছি যে আপনার প্রিভিয়াস প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নাই বাট মন ভরা খুব আগ্রহ আছে যে একটা শিখে কিছু করবেন তবে আপু হ্যাঁ তবে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে এইচটিএমএল সিএসএস এগুলো সম্পর্কে একটু আইডিয়া আছে মানে এগুলো পারি আর কি আচ্ছা আচ্ছা খুবই ভালো এই ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি যাদের অন্যান্য কিছু সেক্টরে আইডিয়া থাকবে এটা আমার জন্য ভালো হবে আমি আপনাদের কাছ থেকে কিছু শিখতে শিখিয়ে নিতে পারবো আপনাদেরকে দিয়ে কিছু কাজ করায় নিতে পারবো ভালো ভালো এটা ডিজিটাল মার্কেটিং এর সেক্টরটা আসলে শুধু ডিজিটাল মার্কেটিং পারলে হয় না সাথে কিছু ডিজাইনিং এর কাজ জানতে হয় ওয়েবসাইডের অনেক কিছু বেসিক আইডিয়া গুলো করতে হয় জানা থাকতে কারণ ওগুলো দিয়েও কাজ করতে হয় তো আমাদের ঠিক আছে জুবায়ের আপনাকে আমি আজকে আর বেশি

তো এর মাঝখানে আমি কিন্তু মানে ছাড়ছি না আমার সাথে কিন্তু লেগে থাকতে হবে আপনারা আপনাদের ভিডিও গুলো অন করে রাখলে আমার কাছে মনে হয় ভালো হয় যারা আছেন যখন কথা বলছেন তখন ভিডিওটা একটু অন করবেন আজকের জন্য অন্যদিন আমি বলবো ভিডিও অফ করেন কারণ ভিডিও অন করে রাখলে ক্লাস নিতে সমস্যা হয় কিন্তু আজকে ভিডিওটা একটু অন করে রাখলে ভালো হবে যখন যে কথা বলছেন তারপর আহ শামসুল আরিফিন ভাই আপনার কাছে আবার চলে আসি আপনি তো মন খারাপ করে ক্যামেরাটা বন্ধই করে দিলেন প্রথম থেকে কি সুন্দর অন করেছিলেন এই যে ভাইয়া আপনি খালি হচ্ছে মিউট করে করে কথা বলেন আনমিউট করেন হ্যাঁ হ্যাঁ ভাই মোহাম্মদ শামসুল আরেফিন আপা আমার নাম তো জানছেন এরপরে আই এম ফ্রম সাতকানিয়া চট্টগ্রাম থেকে তো অবশ্যই এরপরে ইংলিশের অনার্স মাস্টার্স করেছি আপু শেষ করেছি দুই সালে এরপরে এখন আসি এখন আমার স্ট্যাটাস হচ্ছে আই হ্যাভ বিন সার্ভিং এজ এ লেকচারার এট কাঠিরহাট মহিলা ডিগ্রি কলেজ হাটহাজারি চট্টগ্রাম মাশাআল্লাহ এরপরে এখন এখন তো আমার কিউ সময় আছে প্রচুর সময় আর কি কলেজ তো বন্ধ অনলাইনে ক্লাস কিন্তু হয় সপ্তাহে দুইটা ক্লাস নিই প্রচুর সময় আছে ওই কারণে চিন্তা করলাম যে এরপরে কলেজ খোলা থাকলো দেখা যায় যে আমাদের ডেইলি একটা অথবা দুইটা ক্লাস থাকে এই ওই কারণে আমাদের প্রচুর সময় আছে আহ মানে উই হ্যাভ উই হ্যাভ টাইম এনফ টু ইনভেস্ট তো আমি চিন্তা করলাম যে ওই কারণে ওই টাইমটা ইনভেস্ট করার সুযোগ হচ্ছে এখন যেহেতু ফ্রিল্যান্সিং কেরিয়ার দেখতেছি খুবই খুবই শাইনিং মনে হয় আমার কাছে ওই কারণে চিন্তা করলাম যে ওই টাইমটা আমি এদিকে দিই এছাড়া আমার প্রিভিয়াস কোনো নলেজ নাই ডিজিটাল ডিজিটাল মার্কেটিং অথবা ফ্রিল্যান্সিং এগুলো সম্পর্কে কোনো নলেজ নাই মাঝে মধ্যে ইউটিউব ভিডিও দেখার চেষ্টা করছি এখন এর সুখ আচ্ছা ঠিক আছে খুবই ভালো লাগলো আমরা এখানে মোটামুটি আমার থেকে দুজন সিনিয়র পেয়ে গেলাম এবং দুইজনে ইংলিশে অনার্স মাস্টার্স করা ভাই আমাকে একটু ইংলিশ শিখায়েন তো আমার কিন্তু ইংলিশ এত ভালো না হ্যাঁ তো আর ইংলিশ আপনাদের এখানে একটা বলে রাখা ভালো আসলে কথার প্রসঙ্গে কিছু কিছু কথা উঠবেই যে যাদের ইংলিশের কমিউনিকেশন স্কিলটা অনেক ভালো তাদের জন্য মনে করেন ফ্রিল্যান্সিং এর প্ল্যাটফর্মটাতে টাতে ফিফটি পার্সেন্ট আমি বলবো অলমোস্ট ফিফটি পার্সেন্ট প্লাস পয়েন্ট যাদের এখানে ইংলিশ কমিউনিকেশন স্কিল প্লাস হচ্ছে কমিউনিকেশন স্কিল এই দুইটা যাদের খুব ভালো হবে তাদের যে কোনো ইন্টারন্যাশনাল মার্কেট গ্র্যাব কর করাটা অন্য বাকিদের থেকে অনেক বেশি ইজি হয়ে যাবে সো আপনি এবং ওই যে আমাদের সাথে মানন ভাইয়া ডাকবো না সিদ্দিক ভাইয়া ডাকবো নাকি আলী ভাইয়া ডাকবো ভাইয়া বলেন তো আপনাকে কি নামে ডাকবো আচ্ছা মানন ভাই ডাকে আপনি মেবি হোয়াটসঅ্যাপে মানন দিয়ে সেভ করেছেন আপনার নামটা মনে হয় জি 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 আচ্ছা সো মানন ভাইয়া তারপর আরিফিন ভাই আপনাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট যে আপনাদের কমিউনিকেশন স্কিলটা আশা করি অনেক ভালো হবে তো আপনাদের ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসটা ধরাটা আপনাদের জন্য আরো ইজি হবে আর প্রিভিয়াস নলেজ আছে না নাই আমার এখানে সত্যি কথা বলতে আমি চাই আমার প্রিভিয়াস নলেজ কারো না থাকুক আমি যেরকম ধরে ধরে আমি যেরকম ধরে ধরে এ বি সি ডি শিখে আমরা কিভাবে স্কুলে যখন ভর্তি হয়েছি আমাদের ফার্স্টে এবিসিডি শিখানো হয়েছিল তারপরে শেখানো হয়েছে এ ফর অ্যাপেল বি ফর বল এরকম করে ওয়ার্ড তারপরে গিয়ে সেন্টেন্স মেকিং একটা সময় পরে রচনা প্যারাগ্রাফ মাথা খেয়ে ফেলছে আস্তে আস্তে সব প্রেসার বাড়তে থাকছে সো ডিজিটাল মার্কেটিং এর জিনিসটা ঠিক সেম আমাদের এই কোর্সটা অ্যাকচুয়ালি এরকম এই কোর্সটাতে আপনাদের এবিসিডি থেকে ওয়ার্ড মিনিং সেন্টেন্স মেকিং এই পর্যন্ত জিনিসগুলো ধাপে ধাপে শেখানো হবে তো previous নলেজ যাদের নাই তাদের কোনো কিছু না এটাই বেশি ভালো যে ABCD থেকে শিখে যখন sentence মেকিং পর্যন্ত যাবেন দেখবেন যে আপনারাই বেশি ভালো করতে পারছেন আর আমরা হচ্ছে মাল্টিপল জায়গা থেকে মাল্টিপল নলেজ নিয়ে আসলে হয় কি তখন ব্যাপারটা ডিসঅর্গানাইজড হয়ে যায় যে কোনটা প্রপার কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা নিজেদের মধ্যে একটা কনফিউশন থাকে তো যাদের নাই বরং আমি বলবো তাদেরও এটা প্লাস পয়েন্ট যে এখান থেকে যেটা শিখতেছেন সেটাকে দেখা যাবে পরবর্তীতে প্রপার ওয়েতে শিখে কাজ করে কাজ পাচ্ছেন এবং ভালো করছেন এটা আমার প্রিভিয়াস ব্যাচ থেকে আমি দেখেছি যারা আগে থেকে হয়তো এখানে ওখানে অনেক কোর্স করেছে বা ট্রাই করেছে ইউটিউবে ভিডিও দেখেছে টিউটোরিয়াল দেখেছে তাদের মধ্যে না একটা জিনিস কাজ করে যে আল আমি তো এটা ওখানে এভাবে দেখেছিলাম আপু এটা এভাবে দেখাচ্ছে বা এটা কি মানে একটা ওই বিশ্বাস ভরসা জায়গাটাও কম থাকে নিজেদের মধ্যে কনফিউশন থাকে আর তখন করে কি প্রপার ওয়েতে কাজটা নিজেই করতে পারে না কাজটা পারেও না এর থেকে কিছু না জানা থাকলে ওটা আরো বেশি ভালো হয় আচ্ছা থ্যাংক ইউ আরেফিন ভাইয়া থ্যাংক ইউ আপু আচ্ছা আমি কিন্তু খুবই ফ্রেন্ডলি একটা মানুষ আগেই বলে দিচ্ছি বারবার এমন হয় কয়েকবার করে বলে ফেলেছি আমি খুবই ফ্রেন্ডলি এবং আমি অলওয়েজ ট্রাই করি ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে আমার ক্লাসগুলো নেওয়ার তো আপনাদের যদি মনে হয় যে না আপু এত বেশি ফ্রেন্ডলি ফ্র্যাঙ্ক হওয়ার দরকার নেই একটু স্ট্রিক্ট ফর্মাল এভাবে থাকেন ওটা বেশি ভালো তাহলে আমি ওভাবে থাকবো আর যদি বলে দেন না আপু 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 আপনার মতো থেকে আমাদের সাথে থাকেন তাহলে কিন্তু আমি বিন্দাস আপনাদের মতো মানে আমি আমার মতো থেকে ইজি আপনাদের সাথে থাকবো কোনটা প্রেফার করেন

আর কিছু বলুক না বলুক সবাই একটা কথা আমাকে বলে যে আপু আপনি অনেক ফ্রেন্ডলি ক্লাস নেন তো এজন্য আপনারা ক্লাসটা দেখতে বা ইয়ে করতে মানে ভালো লাগে বোর ফিল করে না কি আর ওই যে আমি বললাম আমি কিন্তু বাই প্রফেশন একজন টিচার না এজন্য আমার মধ্যে টিচার ভাবটাও নেই আমি ওই গুরু গম্ভীর ভাব হয়ে টিচার হইতেও পারি না আমি এরকমই থাকি এনিওয়েজ তারপরে কি আছে সাদমান সাদেক

আপু আমার বাড়ি ছোট রাめる সাতকানিয় শামসুল আরগুন এর ওখানে সাতকানিয় ওই যে প্রতিবেশী পেয়ে গেছেন মাঝে মাঝে জাটাছেন সাতেক ভাই এখন সাতেক ভাই এর বাড়ি কোথায় জানতে পারি আমার বাড়ি পশ্চিম দলুয়া পশ্চিম দলু এই যে টাইলে একেবারে একেবারে পাশের গ্রামে আপু আমার বাড়ি হচ্ছে পশ্চিম দলু দলু আমি লাইস আচ্ছা আমি তো সাজেক দেখে বুঝতেছি যে ভাইয়া হয়তো গ্রামে আছে কারণ ভাইয়ার ব্যাকগ্রাউন্ডে গ্রামে है সুন্দর ঘরের যে জিনিসটা আমার এগুলো খুবই ভালো লাগে খুব মন টানে আর আমি তো আরিফিন ভাই এর পিছনে মনে হয় মোটা সোটা সোফার সেট দেখতে পাচ্ছি আপনি গ্রামের ভি তো আমার মনে হচ্ছে না আমি এখানে এখানে শহরে অক্সিজেন অক্সিজেন টাকা হয় আমার কলেজ 60000 হাটাজারে হচ্ছে সিডাং টাউনের পাশে সিডাং সিটির পাশে ওই কারণে গ্রামে গ্রামে ওই যে সাদেক ভাইদের বাড়ি যে আমার বাড়িও একই রকম ঠিক একই রকম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আসলে আচ্ছা আমি আসলে চিটাগাং ঢাকার মে তো ঢাকায় বড় হওয়া চিটাগাং এ যাওয়া হয়েছে বেড়াতে যে শহরে একটু ঘুরে টুরে বা একটু কক্সবাজারে গিয়েছে তো আমি ওই সাইডটার অনেক কিছু চিনি না আচ্ছা যে অক্সিজেন অক্সিজেন বলতেছেন আমার কাছে খুবই হাস্যকর লাগে একটা জায়গার নাম কিরকম অক্সিজেন কিভাবে হয় আপনাদের ওখানে কি বুক মানে একদম নিঃশ্বাস ভরে অক্সিজেন নেওয়া যায় এই জন্য নামকরণ করে অক্সিজেন দেওয়া হয়েছে না এটা অক্সিজেনের অক্সিজেনের সিলিন্ডারের ছিল এক সময় সরকারি সরকারি ডিপু ছিল এটা আচ্ছা আচ্ছা ওই কারণে নামকরণটা অক্সিজেনের হয়ে গেছে দেখ খুব মজার একটা নাম ঠিক আছে সাদেক সাদমান ডাকবো না সাদেক ডাকবো বলেন সাদেক আচ্ছা সাদেক বলেন আপনি মাইকেলের ফ্রেন্ড শুনলাম এখন আপনি কি পড়াশোনা করছেন বা কি করছেন ফ্রিল্যান্সিং এ টেক্সটাইলিং টেক্সটাইলে পড়ছেন আচ্ছা আমি পড়াশোনা করি বেসিক টেক্সটাইলিং জি জি হ্যাঁ লাস্ট সেমিস্টারে করোনার কারণে एग्जाम অফ হয়ে গেছে আর কি ওই যখন লকডাউন অন করবে তখনই আমাদের एग्जाम হবে ফাইনাল एग्जाम টাই বাকি শুধু এইট সেমিস্টারে ফাইনাল एग्जाम টাই বাকি আছে আচ্ছা আচ্ছা টেক্সটাইলের টেক্সটাইল পড়তে ভালো লাগে আমার কাছে মনে হয় টেক্সটাইল জিনিসটা অনেক বিরক্তিকর টেক্সটাইল হ্যাঁ বিএইচ টেক্সটাইল কোন টেক্সটাইল কলেজ আপনি আপনি কি মিরশরেতে নাকি অন্য টেক্সটাইল কলেজ মিরশরে টেক্সটাইল আচ্ছা আমার এলাকায় জোরালগঞ্জ আচ্ছা

হ্যাঁ তো এখন গ্রামে থাকার কারণে আসলে ওইটা রানিং করা হচ্ছে না কারণ সব ফ্রেন্ড রাই হচ্ছে বিজি হয়ে গেছে আমি দিয়ে গ্রামের দিকে চলে আসছি তো এই সুযোগে আমি অনেক ফ্রিডেমে আছি এখানে গ্রামে আর তবে মানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমার কোনো নলেজ নেই তেমন তো এই জন্য আমি এটা করতে খুব ইন্টারেস্ট ফিল করতেছি এখন খুব আগ্রহ নিয়ে আপনার সাথে যোগাযোগ করছিলাম আসলে করার খুব ইচ্ছে আছে তো আপা খুব আমি গ্রামে খুব ভালো সময় পাই হ্যাঁ হ্যাঁ খুব ভালো সময় পাই ওই সময় বলতেই মাঝের মধ্যে গ্রাম বাইরের কিছু কাজ থাকে আর তেমন কিছু না আর একটা অনলাইন আমি টিوشن করে এখনো আমার प्रीवियस स्टूडेंट আর কি ওকা আমি 3 মাস ধরে পরে এখন অনলাইনে করে গ্রামে থাকার কারণ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো শুনে ভালো লাগলো তো আপনারও ফ্রিল্যান্সিং নিয়ে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রিভিয়াস তেমন নলেজ নাই শুধু নিজে একটা পেজ রান করতেন ফেসবুকে থ্রুতে থ্রু মার্কেট গুলো নিয়ে কাজ করা কখনোই হয় নাই কোনো সমস্যা নেই আমরা সবাই এখন এগুলাই করব সামনে ক্লাস গুলোতে তারপরে আছে কে অর্ণব থ্যাংক ইউ আপু ওয়েলকাম ভাইয়া জি আপু ওয়া আলাইকুম আসসালাম যে আমার নাম সাজিদুর রহমান অর্ণব আমি চট্টগ্রামে বর্তমানে পতেঙ্গা এরিয়াতে আছি এবং বাড়ি হচ্ছে চট্টগ্রামের অক্সিজেন बालोচরে এখানে আচ্ছা পতেঙ্গায় আছেন কি বিচ দেখা যায় আশপাশ থেকে হ্যাঁ পাশে বিচ মাঝে মাঝে আমাদের ক্লাস করতে করতে যখন বোর ফিল হবে আপনি আপনার ভিডিওটা অন করে সাগরটা দেখান বিচটা দেখান তাহলে মজা যাবে আচ্ছা আপু নো প্রবলেম ছাদে গেলে আমাদের বেস্টটা দেখা যায় এখান থেকে বাহ খুব সুন্দর জায়গায় আছেন তাহলে জি আপু তারপর হুম এবং চরিত আছে চিরাং কলেজে অনার্স থার্ড ইয়ার জিওগ্রাফি ডিপার্টমেন্টে আচ্ছা বলতে গেলে আমি এখানে সবার ছোট মনে হচ্ছে না পরে দেখবেন আপনার ছোট কতজন বেড়ে গেছে সমস্যা নাই বলেন ছোট বড় এখানে কেউ হইয়ে না কারণ কারো কি প্রবলেম আছে আমি ছোট বড় আমরা সবাই এখানে কি শিখতে আসি একই রকম করে সবাই শেখবো হ্যাঁ ক্লাসমেট প্রবলেম এখানে মানে তো জনের এটা ব্যাপার আর কি বললাম আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তারপরে হচ্ছে বলেন ফ্রিল্যান্সিং নিয়ে কিছু আইডিয়া ডিজিটাল মার্কেটিং কিছু বেসিক নলেজ ছিল বিজবন্ড থেকে করেছিলাম সেখানে মাইলেড তারপর ক্র্যাক বা আরো কিছু সাইডে কাজ করেছিলাম আজকে কিন্তু এরকম কোন হাই কিছু করিনি আচ্ছা মানে কি কোর্স করেছেন প্রিভিয়াসলি হ্যাঁ একটা ছোট একটা কোর্স করেছিলাম এক মাসের ডিজিটাল মার্কেটিং এর উপরে জি আচ্ছা আচ্ছা আর এমনি মার্কেট প্লেস নিয়ে কখনো কাজ করা হয়নি না ওরকম কোনো কাজ করা হয়নি আচ্ছা অর্ণবের কি ক্যামেরাটা অন করা পসিবল মোবাইল দিয়ে কানেক্ট হতে হবে তাহলে আমার ডেস্কটপে তো ওয়েবকেম নেই জন্য ও আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ কোনো সমস্যা নেই ঠিক আছে থ্যাংক ইউ অর্ণব অর্ণবের আহ অর্ণব বলেছিলেন নাকি যে আমার ভিডিও প্রিভিয়াসলি দেখেছেন কোথাও মানে এলইডিপি তে জি আমি এলইডিপি তে দেখেছিলাম আপনার ক্লাস আচ্ছা তো আপনি আমার ক্লাসে এসে পড়েছেন খুশি নাকি মন খারাপ ইয়েস obviously happy উম আপনার ক্লাস গুলো ফলো করছি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনার ক্লাস গুলো দেখা হয়েছে আর আদার কোনো ক্লাস দেখি নাই আর সেই হিসেবে মানে

না তো টাইট ছিলাম কারণ আমি কাল রাতে সেন্ট মার্টিন থেকে আসছি বা ঘুরা ঘুরি জি আপু মানে এক দুই দিনের মধ্যে আরকে সকালে গেছি আবার পরের দিন রাতে চলে আসছি এরকম কোনো রেস্টের সুযোগ পাই নাই আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই

জি ভাইয়া বলেন আমি মোহাম্মদ আলিউল্লাহ জি আনজাদি ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে অনার্স এ পড়ালেখা করতেছি বর্তমানে আমার ব্যাকগ্রাউন্ড এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড মূলত মাদ্রাসা আচ্ছা আচ্ছা সালে এইচএসসি সমমান পরীক্ষা দিয়েছি এরপরে পড়ালেখা করতেছি বর্তমানে আচ্ছা খুবই ভালো আর ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তেমন ধারণা নেই কিন্তু ইদানিং হুম ভাইয়া বলেন বলেন যে তেমন ধারণা নেই কিন্তু ইদানিং গুগল ডিজিটাল গ্যারেজ গ্যারেজের ওখানে যে কোর্সটা আছে ফ্রি কোর্স ওখানে জি এনরোল করেছিলাম তো সেখানে মোটামুটি 14th মডিউলে বর্তমানে আছি এই আচ্ছা ভালো খুবই ভালো আর এমনি মার্কেট প্লেসে তো কাজ করা হয়নি না প্রিভিয়াসলি কখনো না মার্কেট কাজ করা আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ জি এখন দেখি সাফেল হয়ে আর নামগুলো এক পিছ হয়ে গেল তাসিন তসিফ সবাই ভিডিও অফ করে দিয়েছেন কি আমি ভিডিও অন করি নাই দেখে আপনারা সবাই ভিডিও অফ করে দিলেন আসসালামু আলাইকুম আমি তাসিম তৌফিক আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিরাগঙ্গে পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ থার্ড ইয়ারে কম্পিউটার সায়েন্স আচ্ছা জি আর ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপু তেমন কোনো আইডিয়া আসলে নাই তবে ভাইয়ার সাথে ইউটিউব কি পেজে বিজনেস করা হয় নাকি ফেসবুক পেজে মাথা মাথা বিজনেস করা হয় ইউটিউব করেন ভাইয়ার মতো ফাকিবাজি করবেন নাই ইউটিউবে এক্সপেক্ট করব ফাকিবাজিদের কিন্তু জায়গা নাই আমার ক্লাসে আমি পরে ক্লাস থেকে কিন্তু রিমুভ করে দিব ফাকিবাজি করলে না ফাকিবাজি করব না আশা করি সবগুলো ক্লাস ঠিকমতো করে ট্রাই করব আর ভার্সিটিতে আসলে খোলা তো এখন তো এক্সাম চলছে আছে এখন আজকে সকালে একটা এক্সাম ছিল তো এরকম এক্সাম থাকলে হয়তো বা এক দুইটা একটু কনসিডার করতে হইতে পারে বাট আমি আশা করি একদম ফুল কনসেন্ট্রেশন থাকবে দেখেন আমরা তো মানুষ না আর আমরা এখানে ম্যাক্সিমাম দেখা যায় কি এরকমই আসে হয়তো আইদার নিজের ব্যবসা বা কোথাও জব করছে অথবা দেখা যায় যে স্টুডেন্ট এরকমই ম্যাক্সিমাম হয় তো ক্লাস টাইমিংটা টা একদম ব্যাচ যখন শুরু হয় তখনই কিন্তু ক্লাস টাইমিং বলা হয় যে 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 ব্যাচে পড়ে যে আপনার ক্লাস নয়টা থেকে একটা বা দুইটা থেকে ছটা এই টাইমে পড়বে আর একদম টানা প্রত্যেক দিন হচ্ছে সপ্তাহে ছয় দিনই ক্লাস দুইটা থেকে ছটা থাকে এর মধ্যে তো আমরা মানে রোবট না মানুষ যেহেতু অসুস্থ হয়ে যেতে পারি আমাদের হয়তো কোনো ফ্যামিলি ইমার্জেন্সি হতে পারে পার্সোনাল কোনো ইস্যু ঝামেলা হতে পারে

একটা ছিল বাচ্চা একটা আমি ওকে আদর করে বাচ্চা বাচ্চা তো বাচ্চা মাঝে মাঝে ক্লাস করতেছে করতেছে মাঝখানে ছোট মানুষ তো আবার দেখা যায় মোবাইল দিয়ে গেম এর দিকে ঢুকে গেছে মানে একটু ইয়াং যারা ওরা তো আবার একটু গেমের দিকে ঝোঁকটা বেশি থাকে তা একদিন ধরাও খেয়ে গেছে ক্লাসের মধ্যে হয়তো আনমিউট হয়ে গেছিল ওর গেম টেম এর এগুলোর আওয়াজটা চলে আসছে তো ব্যাপারটা হচ্ছে যে ক্লাস টাইমটা একটু লেন্দি চার ঘন্টা শুনলে অনেকে ভয় পেয়ে যায় যে চার ঘন্টা ক্লাস আল্লাহ এতক্ষণ একটা না কিভাবে ক্লাস করব এটা একটু কষ্টকর মনে হয় বাট যখন ক্লাস করা শুরু করবেন তখন দেখবেন যে আর কষ্টকর লাগে না মাঝে মাঝে এমন হয় যে চার ঘন্টা চলে গেছে মনে হয় যে অনেক কিছু বাকি রয়ে গেল আজকে তো কমপ্লিট তো ওইটা তাদের কাছে লাগবে যাদের হচ্ছে এখানে মনোযোগটা অনেক বেশি থাকে বা এটার প্রতি আগ্রহটা আছে যে এটা যা শিখাচ্ছে আপু বা ভাইয়া যে যে মেন্টর আছে যে যেটা শিখাচ্ছে সেটা শিখবো জানবো তখন দেখবেন টাইম কোন দিক দিয়ে চলে যায় বোঝা যায় না তো কনসিডার অবশ্যই করা হয় প্রচুর কনসিডার করা হয় সবার ইস্যুসগুলাকে বিবেচনা করে যার তো সমস্যা থাকে অনেক সময় নেট থাকে না অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না আমার নিজেরও অনেক সময় এমন হয় যে ইলেকট্রিসিটি থাকে না নেট থাকে না বা আমি একটু অসুস্থ হয়ে গেলাম বা আমার ফ্যামিলিগত বা কোনো কাজে একটু আজকে আমার ছুটি নিতে হলো এরকম হতেই পারে সেগুলো ইস্যুস না বললাম এই কারণে যে যারাই আছে না আমি এখন তাসিন তোসিফকে দিয়ে বলছি আর ভাইবন না যে ওরে একা অ্যাটাক করতেছে আপনাদেরকে বলছি না আমি কিন্তু সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি যে ক্লাস যারা শুরু থেকে আছেন আমি আশা করব শেষ অবধি সবাই থাকবেন আর যাদের প্রথম কয়েকটা ক্লাসের মধ্যে যাদের মনে হবে যে না টাইমিং টাতে প্রবলেম হচ্ছে বা আমার কাছে ক্লাস করে ভালো লাগছে না বা যে আগ্রহটা নিয়ে ক্লাসটা করা শুরু করেছেন ওরকম মনে হচ্ছে যে না এটা ওভাবে মনে হয় ভালো পাচ্ছি না বুঝতেছি না বা ক্লাস আপনাদের নিজস্ব কোনো কারণ হলো যেটাতে ক্লাস কন্টিনিউ করতে পারবেন না আমার প্রথম দিকে রিকোয়েস্ট এই জন্য যে একদম আমাকে প্রথম দিকে আপনারা হ্যাঁ যে একটা টাইম পরে এসে আমাকে জানাবেন এই জিনিসটা করবেন না কারণ এখানে আপনাদের আইডিয়া নাই কি পরিমাণ স্টুডেন্টরা রেজিস্ট্রেশন করে ওয়েট করছে চার মাস পাঁচ মাস ধরে ওয়েট করছে ব্যাচ পাচ্ছে না ক্লাসে কোনো ক্লাস পাচ্ছে না কিন্তু শেখার আগ্রহ তাদের শেষ নাই। আহ আমার প্রিভিয়েস ব্যাচে সবার ব্যাচ গুলোতে এরকম হয়েছে অনেক সময় যে সুযোগ পেয়েছে ক্লাস করছে মনে হচ্ছে শিখ একটা ফ্রি ফ্রি ক্রোস্ট সুযোগ পেয়েছি কো কোর্স টা করার জন্য করা আর আমাদের কথা হচ্ছে এই সরকারের এই মহৎ উদ্যোগটা শুধু করার জন্য করা না এখান থেকে যদি বিশ জন ক্লাস করে ওই বিশ জনকে অ্যাজ এ ফ্রিল্যান্সার পঞ্চাশটা ক্লাসের মধ্যে এবং অথবা এর পরবর্তী সময়ের মধ্যে এক একজন এক একটা ফ্রিল্যান্সার হয়ে বের হবে এবং এটাই সরকার চাচ্ছে এই জন্যই এত বড় একটা প্রজেক্ট হাতে নেওয়া আমরা সবাই মিলে এটার পিছনে কাজ করে যাচ্ছি বাট এমন অনেকেই হয় জিনিসটাকে একেবারেই সিরিয়াসলি জাস্ট করার জন্য করে ক্লাসে আসার জন্য আসে অ্যাসাইনমেন্ট করে না কুইজ দেয় না পরীক্ষা দেয় না কোনো প্র্যাকটিস করে না তো তাদের পরে ফ্রিল্যান্সিং ও হয় না কিন্তু সেটাতে সবচেয়ে বড় লসটা কাদের হয় তাদের তো লস হচ্ছে না কারণ তারা যদি তাদের ভালোটা বুঝতো তাহলে তারা এরকম করতো না তো তারা কিন্তু অন্যদের লসটা করে দিয়ে যায় তার জায়গায় যদি একটা খুব আগ্রহ আছে শেখার যে একটা ফ্রিল্যান্সার হতে চায় সে নিজের ডিপেন্ডেন্ট হতে চায় নিজের প্রতি যে সে নিজে কিছু করে আর্ন করবে নিজেকে সাপোর্ট করবে বা ফ্যামিলিকে সাপোর্ট করবে আর নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করবে ওই মানুষটার সুযোগটা কিন্তু সে নষ্ট করে দিল কারণ তার কারণে সে ওই সিটটা পেল না কিন্তু এসে এই সিটটা নিয়ে বসে আছে কিন্তু সে তার জায়গা থেকে কাজটা করে না বাট আরেকজনের সে সুযোগটা নষ্ট করে দিল তা আপনাদের কাছে আমার একদম আজকের ক্লাসের শুরুতেই হচ্ছে একদম হাত জোর করে রিকোয়েস্ট থাকবে ইস্যুস হতেই পারে বা থাকতেই পারে আপনাদের মধ্যে কারোর যদি এরকম কোনো ইস্যুস হয় যে ক্লাসটা কন্টিনিউ করতে পারছেন না আপনারা যে কোনো কারণেই হোক সেটা আমাকে উইদিন আহ টু বা থ্রি উইদিন টু টু থ্রি ক্লাসের মধ্যে আমাকে জানিয়ে দেবেন ইনফর্ম করে দিবেন বাট এর পরবর্তীতে ক্লাসে আসতে গেলে আপু ক্লাসে আসতে পারছি না এটা সমস্যা ওদিকে ওটা ঝামেলা আমি অ্যাসাইনমেন্টটা করতে পারি নাই আমার এটা ছিল এই ইস্যুগুলো হ্যান্ডেল করতে আমাদের খুব টাফ হয়ে যায় ক্লাস ও ডিসটারবেন্স হয় আর আলটিমেটলি পরে দেখা যায় তারা ওরকম ভালো কিছু করে উঠতে পারে না বা যারা সুযোগটা পাওয়ার কথা ছিল তাদের সুযোগটা মিস হয়ে যায় আমি চাইবো না যে আপনাদের কাছে কিরকম হোক আপনারা যারা আছেন তারা সবাই শেষ অবধি ক্লাস করবেন ক্লাসে থাকবেন এবং ক্লাস করার জন্য না আলটিমেটলি আজকে থেকে মাথায় ঢুকিয়ে নেবেন যে দুই মাস পরে আমি একটা ফ্রি হব আমি একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে আমার নিজের ফেসবুকের প্রোফাইল আমি দিয়ে দিব আর আমার ফ্রিল্যান্সার আর ফাইবার অর আপ ফ্রিল্যান্সার ডট অর পিপল পার যতগুলো মার্কেট প্লেস আছে কোথাও না কোথাও থেকে আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে বেরোয়ছেন তো এই জিনিসটা সবার মধ্যে রাখেন আর তারপরেও যদি কারোর কোনো ইস্যুস থাকে বারবার করে বলছি আমাকে ইনফর্ম করে দিবেন যাতে আপনি চলে গেলে আপনার রিপ্লেসমেন্টে যে অ্যাকচুয়ালি ডিজার্ভ করে যে ইন্টারেস্টেড যে ডেডিকেটেড আমি তাকে নিয়ে এসে তাকে শিখাতে পারি ঠিক আছে কথাগুলো কি একটু শক্ত মনে হলো নাকি না সত্যি কথা আসলে একটু শক্তই হয় তো এটা আসলে সবাইকে শুনতে হবে এটা যাই হোক আচ্ছা ঠিক আছে তাসিন আপনার চেহারা দেখে খুবই মনোযোগী স্টুডেন্ট মনে হয় আই ভাইয়ের মতো ফাঁকিবাজি করবেন না মনোযোগী থাকবেন ঠিক আছে ওকে তারপর আসি যে আব্দুল খালেদ ফয়সাল হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জি আমি আব্দুল খালেদ মোহাম্মদ ফয়সাল এই চিড়ং থেকে বলছিলাম আর পড়াশোনা হচ্ছে ইংলিশে সাইটে মাস্টার্স জব করেছি ব্রাকে দীর্ঘদিন প্রায় দেখ দুই বৎসর তো আমার দেশের বাইরে যাওয়ার কথা ছিল পেন্ডেমিক সিচুয়েশন এর কারণে এখন হয়ে আছে ইউএসএ যাও ইনশাআল্লাহ এই জন্য একটু কেরিয়ার বের করে আছি এর ভিতরে অনেকগুলা কোর্স করতেছি যেমন গভর্নমেন্ট এর কিছুদিন আগে সিক্সটি সিক্স আওয়ার ই বাণিজ্য করবো নিজের ব্যবসা নিজে করব এরকম একটা কোর্স কমপ্লিট করেছি সফলভাবে এবং একটা নিজে ওয়েবসাইট রান করার জন্য চেষ্টা করতেছি ই কমার্স ওয়েবসাইট এর পাশাপাশি আরেকটা কোর্স আমি কন্টিনিউ করতেছি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপরে 6 মান্থ ক্রিয়েটিভিটিতে ঠিক আছে তো ক্রিয়েটিভ আইডিয়া আচ্ছা আচ্ছা ওখানে স্টুডেন্ট আমি and if কোর্সের ব্যাপারে অনেক জায়গা থেকে ইন্টারেস্ট ছিল তো বলতেছি যে একটু ফ্রি হয়ে তারপরে এই কোর্সেতে এনরোল করব যাক চান্স পেয়ে গেলাম এই আর কি আর নিজেকে আরো একটু শেখার জন্য আর একটু ভালোভাবে নিজেকে ছলাই করার জন্য আসা আর কি অলরেডি তো কোর্স করছেন সিক্স মান্থের কোর্স বললেন তো আই থিংক আপনি অনেক কিছুই জানেন অনেক প্রিভিয়াস নলেজ আপনার অলরেডি গ্যাজারড হয়ে গেছে তো সেই জায়গা থেকে মার্কেট প্লেসে ক্লাস কাজ শুরু করেছেন আমি অলরেডি আপনার আসলে ইটা হচ্ছে অ্যাপ্রেট মার্কেট আহ এই কারণে আমি আমার অলরেডি নিশ চিলেক্ট করেছি কিউআর টিচার্স শেষ করেছি এবং ওয়েবসাইট কন্টেন্ট লিখা আরম্ভ করেছি তো এখন মার্কেট প্লেসে ফাইবারে কিছুদিন আগে অ্যাকাউন্ট খুললাম এবং গিকটা একটু রিচার্জ করতেছি গিকটা খুলে তারপর কাজ করবো আর এমনি ডিরেক্ট ক্লায়েন্ট আনার জন্য চেষ্টা করতেছি দুইজনের সাথে অলরেডি আমার ইমেলে আদান প্রদান হচ্ছে মেসেজিং হচ্ছে দেখা যাক কি হয় আচ্ছা সামবো আপনি অলরেডি যেহেতু অনেকটুকু করেছে আর অনেক কিছু জানা আছে আমি কোথাও আটকে গেলে আপনি আমার আসলে এরকম এক দুই জন দরকার আছে যাদের প্রিভিয়াস নলেজ থাকে কারণ আমিও তো মানুষ দেখা যায় যে আমি অনেক সময় অনেক কিছু মিস করে যাই বা অনেক কিছু কারণ আপনি যা ভালো জানবেন এটা যে ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্মটা এমন একটা যে নতুন আপডেট হচ্ছে এমনই আপডেট হওয়া হচ্ছে ফেসবুক আমরা তো সবাই ইউজ করি ফেসবুকে নতুন চেহারা কার কার ভালো লাগছে ফেসবুক যে নতুন যে চেহারা নিয়ে আসছে তার সেটা দিয়ে কাজ করতে কারোরই মানে নরমাল প্রোফাইল চালাইতে অনেকের কষ্ট হচ্ছে আর এটাতে পুরো অনলাইনে কাজ করা এটার ফেসবুক মার্কেটিং করাটাও এখন খুব টাফ হয়ে গেছে ফেসবুকের আপডেট ভার্সনের গাইডলাইন গুলা ওদের অ্যালগোরিদমটা এতটাই কঠিন এখন এত কিছু রুলস রেগুলেশন ওরা ফলো করে তো ফেসবুকে হচ্ছে কাজ করাটা এখন অনেক কষ্ট করে গেছে যাই হোক ভালো হয়েছে ফয়সাল আপনি আমাকে হেল্প করবেন আমি কোথাও কিছু মিস করে গেলে কিছু ভুল বললে বা কোনো আপডেটটা হয়তো আমার জানা নাই আপনি জানেন সেগুলো তো এরকম সাপোর্টিভ একজন আমার দরকার আছে বাট একটা জিনিস বলবো যেহেতু প্রিভিয়াসলি শিখছেন শিখে আসছেন আর একই সাথে এলডিপি কোর্সটাও করছেন ক্রিয়েটিভ রাইটিং এখন এখন শিখতেছি আমি না 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 আমার কথাটা শেষ করতে শিখতেছি আমি প্রতিনিয়ত শিখতেছি আমি শেখার অনেক শেখার শেষ নাই রে ভাই আমি নিজেই এখনো বলবো যে আমি কিছু পারি না আমার মা জানেন যে আল্লাহ কি পারে আমি তো কিছুই পারি না কত কিছু জানি না এখনো তো শেখার শেষ নাই তো যেহেতু শিখে মানে আগে থেকে কোর্স করছেন এখন আবার এই কোর্সটা করেছেন তো দুইটা কোর্স সুন্দরভাবে মেইনটেইন করবেন ক্রিয়েটিভিটির জায়গা থেকে ওগুলো তো ভালোভাবে করবেন এইখান এর কোর্সটাও ভালোভাবে মেইনটেইন করবেন আমি যাতে অ্যাট লিস্ট মধ্যে এই অনীহাটা না দেখি

তখন দেখা যায় যে ওই দিনে ক্লাস টাইম মনোযোগ দিতে চায় না বা এটা অ্যাভয়েড করে চলে যায় তা আমি আশা করবো আপনি আমাকে ওই জায়গাতে निराश আপনি এই কোর্সটা আপনি ইনশাআল্লাহ ক্লাসে প্রতি মনোযোগে থাকবেন ইনশাআল্লাহ আমি অলরেডি ক্যারিয়ার ব্রেকে আছি আর আমার জন্য দোয়া করবেন আমার যেন ইউএস এর ভিসাটা তাড়াতাড়ি পেয়ে যাই এবং ওখানে গিয়ে আমি আসলে আমার প্ল্যান হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি খুলবো ওখানে বাইরে আর কি ওই জন্য আসলে নিজে আরেকটু মানে বিল্ড আপ করা আর কি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনার সাথে ভালো কিছু করুক ঠিক আছে ফয়সাল thank you আচ্ছা ফয়সাল ব্যাগ পড়াশোনা ব্যাকগ্রাউন্ডটা কি জানি বলেছেন আমি ভুলে গেছি একটু আরেকবার বলবেন আমি আমি হচ্ছে ইংরেজি সাহিত্য মাস্টার্স ইংলিশ অনার্স মাস্টার্স চিটাং এ ইউএসটিসি থেকে ওরে বাবা আমাদের এখানে দেখি ইংলিশ ডিপার্টমেন্ট পেয়ে গেলাম এবং براগে জব করেছি 2 বছর প্লাস এইচআরএ না আচ্ছা খুবই ভালো আচ্ছা এরপরে কে আছে আমি কাকে রেখে নামগুলো একটু আসলে শাফেল হতে থাকে প্রায় প্রায় সময় আমাদের মধ্যে একজন আপুই দেখতে পাচ্ছি আমি শুধু সানজিদা ইমা আপু আছেন আপনি সানজিদা ইমা হ্যালো আসসালামু আলাইকুম আপু জি শুনতে পাচ্ছি আচ্ছা আপু আপনি একা মে আমি মে আর আপনি আমার সঙ্গী দেখেন বাকি সবাই সব ভাইয়ারা জি আপু আমি জানি না আমার আমার বাসে কেন জেনে আমি আপু খুব কম পাই আবার ভাইয়ারা মনে কষ্ট নেন না যে ভাই পেয়ে আমি মন খারাপ করি বা দেখা যায় যে মেয়ে থাকলে ভালো লাগে আর কি কিন্তু আমার বাড়িতে সব সময় মেয়ে খুব কম পাই এখন আমি আছি না আপু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপু আপনার কি ভিডিওটা অন করা যাবে আপু আসলে আমি একটু বাইরে আছি তো সেজন্য আচ্ছা জন্য একটু মানে ভিডিওটা অন করতে একটু আনইজি লাগতেছে আহ আচ্ছা ঠিক আছে কোন সমস্যা নেই ভিডিও অন করতে হবে না আহ আমি বেটার এক কাজ করি আমি আমার স্ক্রিনটা শেয়ার করে রাখি একদম হচ্ছে ইয়ে হয়ে যায় আমার অফ করে রাখলে আমার লাইভে দেখা যাবে স্ক্রিনটা একদম ব্ল্যাক হয়ে আছে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা এটা কিন্তু আপনাদের হচ্ছে এলইডিপি যে পেচার কথা আমি বলেছি যেটা লিংক আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি সবাই এই পেজটাতে কানেক্টেড হয়ে যান কারণ এই পেজে আপনাদের হচ্ছে ক্লাসগুলো লাইভে যাবে আপনাদের পেজ এখানে সব ইনফরমেশন যা যা আছে এখান থেকেই পাবেন তো এটার সাথে কানেক্টেড হয়ে যান তো হ্যাঁ ইমা আপু বলেন আপনার জি আপু আমার নাম হচ্ছে সানজিদা খানম ইমা আমি আহ অনার্স ফোর্থ ইয়ার এর ফাইনাল এক্সাম দিচ্ছিলাম বাট করোনার কারণে পাঁচটা পরীক্ষা হয়ে আর বাকিগুলো এখনো দিতে পারি নাই সেজন্য আটকে আছি আপাতত আচ্ছা আর এমনি আগে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করা হয়েছে বা সেখানে আমি একদম কোনো কাজ না আপু আমি একদমই নতুন আমার এই সম্পর্কে কোনো আইডিয়াই নেই আহ মূলত আমার ফ্রেন্ডদের থেকে জানছি যে এই কোর্সটা করে রাখা রাখলে রাখার মানে অ্যাডভান্টেজ গুলো শুনছি সেজন্যই জন্যই আমার মেনলি ইন্টারেস্ট জাগছে যে করি আচ্ছা আচ্ছা খুবই ভালো লাগলো শুনে আশা করছি মনোযোগ দিয়ে সবগুলো ক্লাস করবেন শিখবেন ইনশাল্লাহ আপু আচ্ছা এরপরে আমাদের সাথে কি আছে আজকে অনেকে ক্লাসে জয়েন করে নাই আমি একটু কি বলবো নিরাশ হয়ে গেলাম প্রথম ক্লাস বাট আজকে আপনাদের ব্যাচে যতজন ছিল ওই অনুযায়ী অনেকেই ক্লাসে নাই একজন টেক্সট করেছে ইলেকট্রিসিটি প্রবলেম জয়েন করে নাই ম্যাম আমার বাড়িতে এখানে ইলেকট্রিসিটি লাইনে কাজ চলতেছে বাট আমি মোবাইল থেকে জয়েন করতেছি আচ্ছা আচ্ছা আমি কাকে মিস করে গেছি আমি নামগুলো ফয়সাল আমি কি মোটামুটি যারা আছেন এখন এই মুহূর্তে তাদের সবার সাথে কথা বলা শেষ কি আমার আমি কি মিস করেছি কোনো নাম কারণ আজকে আপনাদের সবার নাম নতুন তো তো

মোটামুটি তো আমি সবার সাথে কথা বলেছি আর কয়েকজন দেখলাম যে মাত্রই হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেল হয়তো ইলেকট্রিসিটি বা ইন্টারনেটের প্রবলেম কয়েকজনকে দেখলাম যে ডিসকানেক্ট হয়ে গেল আচ্ছা আমাদের ক্লাস তো শুরু হয়েছে মানে দুইটা থেকে শুরু হয়েছে বাট আমি লাইভ স্টার্ট করেছি মে আড়াইটা থেকে এখন সাড়ে তিনটা বাজে সো আমি আপনাদেরকে এখন একটা জাস্ট পাঁচ মিনিটের একটা ব্রেক দিচ্ছি পাঁচ মিনিটের ব্রেকের পরে আমি আমার ব্যাপারে বলা শুরু করব তারপর হচ্ছে কোর্স নিয়ে কথা বলবো কোর্সে যা যা আছে ওভারঅল এই কোর্সের ডিটেল নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে and the meantime যারা লগ আউট হয়ে গেছে আবার তারা জয়েন করলে তাদের সাথে কথা বলে নিব সো এখন আমি জাস্ট পাঁচ মিনিটের একটা ব্রেক দিচ্ছি আপনাদেরকে ওকে

আচ্ছা আমি ব্যাক করেছি আছেন সবাই আচ্ছা আমি ব্রেক দেওয়ার পরে এক দুজন মনে হয় ক্লাসটা লিভ নিয়েছে একটা জিনিস বলি একটু যে আমাদের চার ঘন্টা ক্লাস তো চার ঘন্টা টানা তো আমরা ক্লাস করতে পারি না আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে হচ্ছে ব্রেক নিব তো ব্রেক যখন নিব আমরা ক্লাস লিভ করে চলে যাবো না যে হ্যাঁ ব্রেক হয়েছে এটা তো ফিজিক্যাল ক্লাস না যে একটু হ্যাঁ ব্রেক টাইমে ক্লাস থেকে বের হলাম এখানে আমরা হচ্ছে ক্লাসটাতে মিউট করে রেখে হচ্ছে পিসি দিয়ে কানেক্ট থাকে অথবা মোবাইল দিয়ে আমরা ওটা মিউট করে রেখে হচ্ছে আমাদের ব্রেক টাইমে যা নামাজের সময় থাকে বা একটু রিফ্রেশমেন্টের ব্যাপার থাকে সেটা করবো বাট ক্লাসরুম লিভ নিবো না যেহেতু এটা আমাদের ভার্চুয়ালি ক্লাস হয় অনলাইনের ক্লাসগুলো এবং আমাদের ক্লাসগুলো লাইভে থাকে রেকর্ডিং হতে থাকে তো আমরা ক্লাস একেবারেই লিভ নিয়ে কখনো যাবো না কেউ এই জিনিসটা যাতে সবাই আমরা একটু খেয়াল রাখি ঠিক আছে তা মান্নান ভাইয়ের মাইকের সাইন আবার দেখছি নাই যারা আছেন এই মুহূর্তে ক্লাসে তারা কি আছেন আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি জি শুনতে পাচ্ছি জি আপু জি শুনতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে আব্দুল খালেক আচ্ছা এখন আমি একটু আমার ব্যাপার বলি আজকে ক্লাসটা খুব বেশি লেনদি তো করবো না যেহেতু আজকে ওরিয়েন্টেশন ক্লাস তো আমার নাম তো অলরেডি জানেন দেখতেই পাচ্ছেন আমার পুরো নাম শারমিন আলম রিপা তো আমাকে রিপা আপু বলে জানলে চিনলেই ভালো হবে ম্যাডাম ডাকার কোন সুযোগ নাই আপু ডাকবেন আমি সবাইকে ভাইয়া আপু বলেই ডাকবো আমার পড়াশোনা ছিল হচ্ছে আমি এ করেছি মেজর ছিল মার্কেটিং এ সো আমিও হচ্ছে মার্কেটিং ব্যাকগ্রাউন্ডে যেহেতু সো আমার যত জব করা হয়েছে লাইফে মার্কেটিং रिलेटेड ছিল একটা সময় থেকে আমিও আপনাদের মতো রিয়লাইজ করলাম ডিজিটাল মার্কেটিংটা অনেক বেটার একটা প্ল্যাটফর্ম এই জিনিসটা শিখে রাখা ভালো সেই সুবাদে আমি পরে শিখেছি শিখে দেন আস্তে আস্তে কাজ করা শুরু করেছি ভাবেই আমার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জার্নি শুরু আমিও কোনো না কোনো জায়গা থেকে শিখেছি কোর্স করেছি কোর্স করে শিখেছি তারপর প্র্যাকটিস করেছি ছোট ছোট কাজ দিয়ে আমার ফ্রিল্যান্সিং এর জার্নি শুরু করেছি সো আপাতত যদি আমাকে জিজ্ঞেস করতে চান যে আপু আপনি কি করেন তো সবার প্রথম পরিচয় হচ্ছে আমি এখন অ্যাজ এ ট্রেনার আছি আমি একজন ফ্রিল্যান্সার আমার নিজের ছোটোখাটো একটা টিম আছে আমরা একটা টিম ওয়াইজ কাজ করি ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কাজ করি লোকাল মার্কেট প্লেসে কাজ করি আর যেহেতু বললাম একটা টিম ওয়াইজ কাজ করি তো টিম বলেন বা ছোটোখাটো একটা এজেন্সি বলেন বা যেটাই বলতে চান তো আমাদের একটা আছে আমরা মানে আমি মেইনলি হচ্ছে ওটার থ্রুতে ইন্ডিভিজুয়ালি এখন ফ্রিল্যান্সিংটা করা হয় মার্কেট প্লেসে শুধু ফাইবারেরতেই মানে মার্কেটপ্লেস তো আমাদের অনেক থাকে অনেকগুলোই আছে বাট সবগুলো মার্কেটপ্লেসে অ্যাট এ টাইম জায়গা নিয়ে কাজ করা যায় না যে কোনো একটা মার্কেটপ্লেসকে ফোকাস করেই কাজকে শুরু করতে হয় তো আমি ফাইবারে আছি ফাইবারটাতে ফোকাস করা আমার যদি ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কাজ বলেন আমার ফাইবার দিয়ে আমি ওটার সাথে কানেক্টেড আছে বাকি মার্কেটপ্লেস সম্পর্কে আমি জানি ওগুলো দিয়ে আমার ওখানে আমি কাজ করা হয়নি বাট আমার ওইগুলোতেও বিচরণ ছিল বা বিচরণ করতে হয় অ্যাজ আই আমি চায়না রেসে আছি সেই সুবাদেই বলেন বা ডিজিটাল মার্কেটিং কাজ করতে গেলে আসলে মার্কেট প্লেসের সাথে সব দিক দিয়ে কানেক্টেড থাকতে হয় বাট অ্যাজ মানে স্পেসিফিক করতে যদি বলেন আমি fiber.com ফাইবারের সাথে কানেক্টেড ফাইবার দিয়ে কাজ করি এই তো হচ্ছে আলো আমার পড়াশোনা profession আর আপনাদের সাথে তো আছি আপনাদের ট্রেনার হিসেবে এখানে আহ আমার পরিচয় এতটুকু আর এছাড়া আমার ব্যাপারে কিছু কারো প্রশ্ন থাকলে জানা থাকলে করতে পারেন আপু আপনি আপনার দেশের বাড়ি কোথায় বা একটু এই বিষয়গুলো জানার ছিল আমার দেশের বাড়ি কি যাবেন নাকি আমার গ্রামের বাড়িতে আচ্ছা নিয়ে গেলে অবশ্যই যাব আচ্ছা টিউশন এর তো সমস্যা কি না 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 আমি কিন্তু চিটা না ভাইয়া ও কাল তো আর ভালো বাইরে থেকে ঘুরে আসা যাবে সমস্যা হ্যাঁ আমি হচ্ছে ঢাকায় আছি ঢাকার মেয়ে Dhaka বড় হওয়া বাট আমার হোম ডিস্ট্রিক্ট যদি জানতে চান সেটা হচ্ছে সিলেটে ও লন্ডনের এলাকার মানুষ ওই একটা সময় ধারণা ছিল সিলেটি মানেই হচ্ছে লন্ডনই এখন আসলে ব্যাপারটা ওরকম না সব দেশের প্রত্যেকটা জেলা বিভাগের সবাই এখন বাইরের দিকে অনেক ঝুঁকে যায় আর যাই হোক আমার পার্সোনাল ব্যাপারগুলো নিয়ে থেকে হচ্ছে আমরা এখন কোর্সের দিকে চলে আসি প্রথমেই হচ্ছে কোর্সটা কি অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং তো সো এই কোর্সটাতে সবাই জয়েন করার পরে কিছু কিছু বেসিক কোয়েশ্চেন আমার মাথায় ঘোরায় যে এখানে কি কি শেখানো হবে কি কি দেখানো হবে কি কি করানো হবে আমি প্রথমে বলে রাখি আজকে থেকে ক্লাস শুরু হলো আপনাদের প্রত্যেক শনি থেকে বৃহস্পতিবার আপনাদের দুইটা থেকে ছয়টা পর্যন্ত ক্লাস হবে এটা হচ্ছে ক্লাসের স্কাজুয়াল ঠিক আছে বন্ধ শুধু সপ্তাহে একদিন শুক্রবার আর এছাড়া আমাদের যদি সরকারি ছুটি পরে বা অন্যান্য যে এজ ইউজুয়াল ছুটি গুলো যেটা আমাদের পুরো সবার দেশে সবার জন্য প্রযোজ্য সেই ছুটি গুলো যেদিন যেদিন পড়বে তো সেদিন আমাদের ছুটি পড়বে এছাড়া হচ্ছে আমাদের ক্লাস কিন্তু কন্টিনিউয়াসলি সপ্তাহে ছয় দিনই ক্লাস হবে দুটা থেকে ছয়টা পর্যন্ত তো আমাদের এই প্রোজেক্টের ভার্চুয়াল ক্লাস তো আসলে বেসিক্যালি এপ্রিল মে থেকে শুরু হয়েছে তো ওই সময়টার কিন্তু টাইমটা একটু অন্যরকম ছিল সকালে ক্লাসে কোনো সমস্যা হয় না কারণ সকাল নয়টা থেকে একটা ক্লাস সেটাতে টাইমটা না সময়টা পড়ে না। একটা সময় ক্লাস শেষ করে সবাই জোহরের নামাজটা পড়তে পারে বাট দুপুরে ব্যাচটাতে সবসময় একটা নামাজ আমরা আসরের সময়টা পেয়ে যেতাম সবসময় তো আসরের আমার ক্লাসের যে ব্রেক টাইমটা ছিল চার ঘন্টা তো ক্লাস করা যায় না আমার ক্লাসে ব্রেক টাইম টা থাকতো অলওয়েজ নামাজের সাথে সাথে আজানটা যখন তখন হচ্ছে আমরা পনেরো থেকে বিশ মিনিটের একটা ব্রেক দিতাম সেখানে সবাই নামাজ পড়া বা একটু রিফ্রেশমেন্ট বা একটু যা যে ব্রেক টাইম টা দরকার সেটা নিয়ে নিতাম বাট এখন যে আপনাদের ক্লাস সময়টা শুরু হয়েছে এখন কিন্তু আমাদের দিনটা ছোট হয়ে গেছে রাইট এখন আমাদের যে একটু পরে আসরের আজানটা দিয়ে দিবে আবার দেখা যাবে যে পাঁচটা সুপাশটার মধ্যে হচ্ছে আমাদের মাগরিবের আওয়াক্তটা চলে আসবে তো এখানে আমাদের আসলে দুইটা নামাজের ব্রেক পড়ে যায় তো নামাজের ব্রেকটা হচ্ছে বাঞ্ছনীয় এটা আমাদেরকে দিতেই হয় তো যেটা আগে করা হতো চার ঘন্টা ক্লাসের মাঝখানে ব্রেক থাকতো পনেরো বিশ মিনিটে বাট এখন আমি যেটা নিজে আমি আমার ব্যাচের জন্য আগে বলে রাখা ভালো আমরা এখানে অনেকজন মেন্টার আছি সবাই সবার মতো করে যে যেমন সে তার মতো করে তার বাচ্চাকে সাজিয়ে গুছিয়ে তার মতো করে ক্লাসগুলো গুলো নেয় বাট কোর্সের মডিউল সেমই থাকে কোর্সের সাবজেক্ট গুলো টপিক গুলো সবাই সেম থাকে বাট শিখানোর ধাঁচ বোঝানোর ধাঁচ বা ক্লাসের নিয়ম কানুন কিন্তু প্রত্যেকটা মেন্টোর এ ডিফারেন্ট হ্যাঁ কখনো কম্পিটিশনে যাবেন না যে ওই মেন্টর বা ওই আপু বা ওই ভাইয়ের ক্লাসের জিনিসটা এরকম হয় আমাদের ক্লাসে এরকম কেন হয় না জিনিসটা এভাবে কখনো কেউ এক্সপেক্ট করবেন না বা এভাবে যাওয়াটা উচিত না আমি মনে করি কারণ আমি যেরকম আমি আমার মতো করে আহ আমি আপনাদেরকে গুছিয়ে নিয়ে আমি আপনাদেরকে আমার মতো করে শেখাবো আমার ক্লাসটাকে আমি আমার মতো সাজাবো আর একজন মেন্টর যিনি আছেন উনি ওনার মতো করে ওনার যেটা বেস্ট সেটা উনি ওনার মতো করে সাজাবে তো আমি আমারটা বলছি আমাদের ক্লাসটা কিভাবে চলবে সেটা নিয়ে তো আমি এবার দেখলাম যে আমাদের দুটো আহ আহ কি বলে নামাজের সময় দুটো পড়ে যায় যেহেতু সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা ব্রেক পাবো না আমরা এবার দুইটা ব্রেক পাবো যেটা হচ্ছে আসরের আজান যখন দিবে তখন আমরা একটা দশ মিনিটের ব্রেক নিব আবার যখন আজানটা দিবে তখন আমরা একটা দশ মিনিটের ব্রেক নিব সেটা হচ্ছে একেবারে ব্রেক মানে ব্রেক ওই দশ পনেরো মিনিট হচ্ছে গিয়ে আহ ক্লাসে মিউট করে আপনারা যারা নামাজ পড়বেন বা যারা অন্য কাজ করবেন ওখানে চলে যাবেন বাট ক্লাস লিভ নেওয়া যাবে না কখনোই হ্যাঁ একেবারে ক্লাস লিভ নিয়ে ক্লাস থেকে বের হয়ে আবার পরে এসে পনেরো মিনিট পরে ক্লাসে এই জিনিসটা কখনোই করা যাবে না এটা আমাদের রুলসের বাইরে করে ভিডিওটা অফ করে হচ্ছে চলে যাবেন তারপরে হচ্ছে আবার আহ ক্লাসে যখন শুরু হয়ে যাবে তখন আবার ক্লাসের সামনে মানে সামনে বা মোবাইল দিয়ে যারা থাকবেন তারা চলে আসবেন তো ব্রেক হবে দুইটা টাইমে দুইটা নামাজের ওয়াক্তের টাইমে আমি দিব এই আমাদের ব্রেক আর একটা না আমি আবার আমার অভ্যাসটা যখন ক্লাস নেওয়া শুরু করি ক্লাস নিতে থাকি ক্লাসের মাঝে মাঝে সময়ে হয়তো বা কোনো ব্রেক বা একটা টপিক একটু কঠিন হয়ে গেল বুঝতে সমস্যা হচ্ছে তো তখন ছোটখাটো ব্রেক বা ক্লাসে ফাঁকে ফাঁকে ক্লাস রিলেটেড কথাবার্তা বা আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকবে বোঝার বিষয় থাকবে সেগুলো তো আমাদের থাকবেই তবে আমাদের যখন ক্লাস টাইম চলবে তখন আমরা পুরো মনোযোগ দিয়ে ক্লাসের দিকেই থাকবো আমি স্ক্রিন শেয়ার করে আপনাদের প্রত্যেকটা জিনিস দেখাবো আমি বিভিন্ন সময় আপনাদেরকে বলবো যে স্ক্রিন শেয়ার করে আপনি আপনার পিসি থেকে আমাকে এই জিনিসটা দেখান করান যেই প্র্যাকটিস গুলো থাকবে আমি যেগুলো দেখাবো সেগুলো কিন্তু আপনাদেরকে আবার প্র্যাকটিসের মধ্যেও আসতে হবে হ্যাঁ যে আজকে একটা জিনিস দেখিয়ে দিলাম ধরেন আজকে ফেসবুক পেজ ক্রিয়েট করাটা দেখিয়ে দিয়েছি আগামী কালকে আমি আবার এরকম করতে পারি যে আমাকে একটা পেজ ক্রিয়েট করে দেখান তো এই জিনিসটা হতে পারে কখনো কখনো আমরা প্র্যাকটিক্যালি ক্লাসে করব আবার কখনো হবে যে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব যেগুলো সেই অ্যাসাইনমেন্টগুলো আপনাদের বাসায় প্র্যাকটিস করে আমাকে ইমেলের থ্রুতে পাঠিয়ে দিতে হবে তারপর আমাদের কুইজ থাকবে কিছু পরীক্ষা যেটাকে বলে যে আমাদের একটা দুইটা টপিক শেষ হবে তারপর একটা করে কুইজ হবে তারপর ফাইনাল একটা एग्जाम থাকবে মিডলে একটা হাফ ইয়ারলি एग्जाम যেরকম থাকতো আমাদের স্কুল কলেজে এখানেও একটা মিডলে হাফ ইয়ারলি মানে একটা হাফ 25টা 26টা ক্লাসের পরে একটা एग्जाम হয় এন্ড ফাইনালি আরেকটা एग्जाम হয় দুইটা বড় বড় एग्जाम থাকে আর ছোট ছোট কুইজ থাকে কুইজগুলো তো খুব খুব টাফ কিছু না আপনারা যেগুলো রেগুলার শিখছেন ওগুলোর উপরে প্র্যাকটিস পারপাসে ছোট ছোট কুইজ থাকবে অ্যাসাইনমেন্ট থাকবে আর চার ঘন্টা ক্লাসে থেকে দুই তিন ঘন্টা আমরা টপিক রিলেটেড হচ্ছে ইয়ে করব। যা থাকবে সেগুলো দেখব শিখবো আর পরের আহ এক ঘন্টা সেটা হচ্ছে আমরা আগের দিনের যে লেসেন গুলো আমাদের করানো হবে সেগুলো থেকে যে প্রবলেম গুলো হবে সেই প্রবলেম গুলো সলভ করবো আহ তারপর আপনাদের যে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো উত্তর দিব বা আপনারা ক্লাস করতে গেলে বুঝে যাবেন যে অনেক কিছু থাকে যে আজকে যা দেখলেন পুরোটা মাথায় ঢুকে নাই অনেক কিছু আপনি নিজে প্র্যাকটিস করতে বসলে তখন দেখা যাবে অনেক কিছু পারছেন না তো সেগুলো হচ্ছে আমরা শেষের এক ঘন্টার দিকে এগুলো সলভ করব এভাবে আমাদের ক্লাসটা যাবে ঠিক আছে আর এখন আসি হচ্ছে আমাদের কোর্স মডিউল কোর্স মডিউল একটা আমাদের আইসিটি ডিভিশন থেকে একটা কোর্স মোডিউল দেয়া থাকে আমাদের পোর্টালে দেওয়া আছে এটা লাগলে আমি আপনাদেরকে আলাদা করে আবার গ্রুপে প্রোভাইড করে দিব আমাদের কোর্স মডিউলের মধ্যে একচুয়ালি যে টপিক গুলো পড়ে সেগুলো হচ্ছে গিয়ে আচ্ছা আমাকে কি শুনতে পাচ্ছেন সবাই আচ্ছা আচ্ছা একটু রেসপন্স করবেন মাঝে মাঝে নইলে আমার আমারও তো হয়তো অনেক সময় ডিসকানেক্ট হয়ে যায় নিজেও টের পাই না তারপরে মনে হবে যে আমি একা একা বলে যাচ্ছি কোনো আওয়াজ পাচ্ছি না তো আদার সাইড থেকে আমার কথা কি শোনা যাচ্ছে কিনা এটা একটা ব্যাপার থাকে ম্যাম ইনশাআল্লাহ আগামী কালকে ক্লাস থেকে অনেক রেসপন্স হবে ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অবশ্যই রেসপন্স তো করতে হবে আপনার রেসপন্স না করলে আমারও বুঝতে সমস্যা হবে কারণ আমি তো আপনাদের কাউকে দেখছি না বা দেখা হয় না তো যখন যেটা জিজ্ঞেস করবো একটু রেসপন্স করবে না এই যে এখন সবাই এমন ভাবে চুপ হয়েছিল আমি হঠাৎ ভাবলাম যে আল্লাহ আমি কি ডিসকানেক্ট হয়ে গেলাম একা একা বক বক করে যাচ্ছে কিনা না সবাই মনোযোগ দিয়ে শুনতেছে আপনার কথাগুলা আচ্ছা কোথায় ছিলাম আমি আচ্ছা কোর্স মডেল কোর্স মডেলের মধ্যে যেটা হচ্ছে আমাদের বেসিক যে মার্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে এই যে আমার সামনে এখন ওপেন করা আছে ফেসবুক ফেসবুক লিঙ্কড ইন ইনস্টাগ্রাম ইউটিউব পিন্টারেস্ট এই যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলো থেকে শুরু করে যতটুকু সবার প্রথমে বলে রাখা ভালো জিনিসটা এটা কিন্তু বেসিক কোর্স হ্যাঁ একেবারে বেসিক থেকে সব করানো হবে অ্যাডভান্স লেভেলের না যদি আপনি ফেসবুক দিয়ে ধরেন ফেসবুকের কিন্তু বেসিক যে পার্টটুকু আছে সেটা আছে এরপরে কিন্তু ফেসবুকের অ্যাডভান্সড লেভেলেরও অনেক কিছু আছে সো এটা কোনোভাবেই অ্যাডভান্সড লেভেলের কোর্স হিসেবে কাউন্ট করা যাবে না এটা খুবই বেসিক একটা কোর্স এখানে বেসিক ওয়ে যতটুকু সম্ভব প্রোভাইড করা যায় আমাদের কোর্স মডেলের আন্ডারে আমরা প্রোভাইড করে থাকি বাট এর মানে এই না যে আপনাদের কোনো প্রশ্ন কোনো কিছু বোঝার থাকলে সেটা আপনাদেরকে দেখানো হবে না বা বোঝানো হবে না বাট খুব বেশি অ্যাডভান্স লেভেলের শুরু থেকে এক্সপেক্ট করবেন না কারণ এটা বারবারই বলা হচ্ছে বেসিক কোর্স এখন আরেকটা প্রশ্ন আসতে পারে এটার মাঝখানে আপনাদের যে বেসিক কোর্স থেকে তাহলে বেসিক জিনিসগুলো শিখে কি আমরা মার্কেট প্লেসে কাজ করব। তাহলে আমি হয়তোবা আপনাদেরকে কাল পরশু ক্লাসে আমার প্রিভিয়াস ব্যাচের এক দুইজনকে নিয়ে আসবো যারা এই বেসিকটা দিয়ে অলরেডি অনেক ভালো ইনকাম করছে কয়েকজন আছে যে লেভেল ওয়ান সেলার ছুঁই ছুঁই করছে হোপফলি কিছুদিনের মধ্যে হয়ে যাবে এই বেসিক গুলো দিয়ে তো আপনাদের কাছে শুনে মনে হতে পারে যে বেসিক বেসিক কিন্তু বেসিককেও এতটায় ডিটেইল ওয়েতে এখানে দেখানো হয় করানো হয় তো এটা দিয়ে খুব ভালোভাবে ফ্রিল্যান্সিং করা যায় এবং মার্কেট প্লেসটা খুব ভালোভাবে আয়ত্ত করা যায় তো সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে আপনাদের কোর্স মডিউলটা আমি গ্রুপে দিয়ে দিলে আপনারা বুঝবেন বা আমি কোর্স মডিউলটা আগামী কালকে ওপেন করব কারণ আজকে আমি দেখতে পাচ্ছি যে আহ অনেকেই ইনফর্ম করেছে অলরেডি আহ ফোনের থ্রুতে এবং কয়েকজন টেক্সট ও করেছে যে ইলেক্ট্রিসিটির কিছু একটা প্রবলেম বা বিভিন্ন কারণে অনেকে আছে ক্লাসে জয়েন করতে পারেনি তো প্রথম এক দুইটা তিনটা ক্লাসে একটু এই প্রবলেমটা হয়ে যায় জাস্ট ভাই হচ্ছে আমি একদম কোর্সের ভিতর ঢুকে কোর্স নিয়ে কথা বলা ইয়ে করা শুরু করতে চাই তখন থেকে যখন সবাই সবাই হচ্ছে প্রেজেন্ট থাকবে আমি কাজ হ্যাঁ তো এইজন্য আমি আজকে একদম কোর্সের এ আলোচনা আজকে একেবারেই করব না ডিসাইড করেছি কারণ অনেকেই নাই তো সবাই একসাথে থাকলে তখন করব তো যা বলছিলাম তো আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অনেকগুলো আছে সেগুলোকে দেখানো হবে করানো হবে আচ্ছা কেউ একজন কিছু লিখেছেন তারপর এছাড়া কি করা হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো গেল তারপর আপনাদের এসিওর ক্লাস করানো হবে এসিও টা নিজেই একটা বেসিক না অ্যাডভান্স লেভেলের জিনিস হ্যাঁ এসিওর কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে আহ লোকাল এসিও পেজ এসিও অফ পেজ এসিও অনেকগুলো পোশন আছে তো এইখানে এসিওর উপর অনেকগুলো ক্লাস হবে এখানে আপনাদের অনেকগুলো এসিও রিলেটেড অনেকগুলো টপিক নিয়ে দেখানো হবে তারপর আসেন হচ্ছে আপনাদের কন্টেন্ট মার্কেটিং নিয়ে কিছু বেসিক জিনিস দেখানো হবে বাট ইন ডিটেল যদি বলতে চান তাহলে হচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এসিও আর এ হচ্ছে ইমেল মার্কেটিং এই জিনিসগুলোর আমাদের পুরো কোর্স করা হয়েছে শুনলে মনে হয় যে পঞ্চাশটা ক্লাস বাট ক্লাস করতে গেলে দেখবেন যে পঞ্চাশটা ক্লাসে আসলে যেটুকু টপিক আছে ওইটুকু কভার করাটা অনেক টাফ হয়ে যায় অনেক সময় যদি একদম খুব ভালোভাবে শিখানো পড়ানো জায়গাতে যেতে হয় ডিটেলে আস্তে আস্তে আহ সুন্দর করে প্রপার ওয়ে তে যাইতে গেলে তখন এই টাইম আমাদের কভার হয় না তো প্রায় প্রায় সময় আমাদের অনেক এক্সট্রা ক্লাস ও নিতে হয় এই গেল হচ্ছে কোর্সের টপিক গুলো এছাড়া এখন কি ফ্রিল্যান্সিং করবেন obviously ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো জানতে হবে বুঝতে হবে সেখানে কমিউনিকেশনের ব্যাপার আছে সেই মার্কেট প্লেসে কাজ করতে গেলে কি কি করতে হবে সেগুলো তো দ্যাস আপনাদের চারটা মার্কেট প্লেস সম্পর্কে এখানে শেখানো হবে সেটা হচ্ছে প্রথমে ফাইবার তারপর আপার ডট কম অ্যান্ড ফাইনালি হচ্ছে পিপল পার আওয়ার এই চারটা প্ল্যাটফর্ম নিয়ে আপনাদেরকে দেখানো হবে এবং ফোকাসও করা হবে আপওয়ার্ক এই মার্কেট প্লেস নিয়ে কারণ আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে হচ্ছে এই মার্কেট প্লেস গুলোতে আমরা অলরেডি অনেক ভালো অবস্থান নে আছি এবং এটা দিয়ে হচ্ছে খুব ভালোভাবে একটা ফ্রিল্যান্সিং এর জায়গাটা নিয়ে নেওয়া যায় রেদার দেন আদার মার্কেট প্লেসেস এখন অনেকে আরো অন্যান্য মার্কেট প্লেস এর নাম জানতে পারেন কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য এই চারটা মার্কেট প্লেস হচ্ছে সবচেয়ে বেস্ট এই জন্য এখানে এই চারটা মার্কেট প্লেস সম্পর্কে ক্লাস হবে এবং এখানে এই মার্কেট প্লেসে কাজ করার জন্য যত ধরনের ডিটেল আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে গিক রেডি করা বায়ারদের সাথে কমিউনিকেট করা প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখানো হবে করানো হবে এরপরে আসেন হচ্ছে আরেকটা জিনিস যেটা আমি শুরুতে ইয়ে মান্নান ভাইয়াকে আরফিন ভাইয়ার জন্য বলছিলাম যে কমিউনিকেশনের একটা ব্যাপার আছে ফ্রিল্যান্সিং করা যায় না ভালো কমিউনিকেশন স্কিল না থাকলে আপনি যদি একটা বাইরের সাথে প্রপার ওয়েতে কথা না বলতে পারেন কমিউনিকেট না করতে পারেন বাইরের কাছ থেকে ওই কাজটা গ্র্যাপ করাটা একটু কঠিন হয়ে যায় ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের ক্ষেত্রে এবং লোকাল মার্কেট প্লেসের ক্ষেত্রেও সেটা এখন অনেক টাফ হয়ে গেছে এখন এতটাই আমরা ডিজিটালাইজড হয়ে গেছি সবাই সবই বুঝি কিন্তু আলটিমেটলি প্রপার ওয়ে থেকে কিছু বুঝি না কিন্তু এই জিনিসটা মানুষকে বোঝানোটা টাপ লোকাল মার্কেট কাজ করতে গেলে ফ্রিল্যান্সিং যে শুধু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে হয় ব্যাপারটা কিন্তু এরকম না ফ্রিল্যান্সিং দুইটা সাইডেই করা যায় আপনি আপনার নিজের দেশের মধ্যে এখানকার সব প্রতিষ্ঠান এখানকার যারা পেজ রান করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে এটার থ্রুতে অনলাইনের থ্রুতে যারা মার্কেটিং করে বেড়াচ্ছে তাদেরও কিন্তু প্রচুর এই সাপোর্টটা লাগে যে কেউ একটা পেজে ওপেন করে ফেসবুকে তার একটা বিজনেস রান করতে পারে কিন্তু এই বিজনেস টা প্রপার রান করার জন্য তারও একজন হেল্পিং হ্যান্ড দরকার পড়ে তো লোকাল মার্কেট প্লেসে প্রচুর কাজ আছে যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো দিয়ে ওয়েবসাইট এর এসিও করা থেকে বলেন মার্কেটিং এর জন্য বিভিন্ন কাজ করার জন্য মানুষজন খোঁজে এবং এখানে অনেক বড় একটা সুযোগ থাকে যারা প্রিভিয়াস ব্যাচে করেছে তারা লোকাল এবং ইন্টারন্যাশনাল দুইটা মার্কেট প্লেসেই কাজ করছে আপনারাও সেটা করবেন তো দুইটা ক্ষেত্রেই হচ্ছে কমিউনিকেশনটা খুবই জরুরি একটা একটা ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করতে হবে কিভাবে কাজটাকে আপনি আপনার নিয়ে নিতে পারবেন করে নিতে পারবেন ওখান থেকে আর্ন করতে পারবেন সেই ব্যাপারগুলো নিয়েও ক্লাস হবে তা আমি খুব সহজ ভাষায় বলে দিলাম যে আমাদের কোর্স মডেলগুলোর মধ্যে কি কি থাকে বা কি কি নিয়ে আপনাদেরকে শেখানো হবে দেখানো হবে আর ওই যে বললাম পঞ্চাশটা ক্লাস সেটা কিন্তু খুব লিমিটেড একটা টাইম আহ দেখবেন ক্লাস এই যে আজকে শুরু হলো না কোন দিক দিয়ে দেখবেন যে আপনাদের ক্লাস শেষ হয়ে গেছে আপনারা নিজেরাই বলবেন যে আল্লাহ এত তাড়াতাড়ি পঞ্চাশটা ক্লাস শেষ হয়ে গেল কারণ আপনাদের কিন্তু টানা ক্লাস হবে প্রত্যেক দিন দুইটা থেকে ছয়টা ক্লাস হচ্ছে সো গ্যাপ নেই যদি সপ্তাহে একদিন দুই দিন ক্লাস হতো তখন কোর্সটা একটু লেন্দি মনে হতো বাট আপনাদের কোর্সটা লেন্দি মনে হওয়ার কোনো সুযোগই নেই খুবই টানা একটানা টানা পঞ্চাশটা ক্লাস হয়ে যায় মাঝখানে মাত্র আহ একটা একটা করে বন্ধ পাওয়া যায় লাকিলি অন্য বন্ধ পেলে বন্ধ পান বাট খুবই ওয়েতে কোর্সটা চলে যায় খুব বেশি সময় থাকে না এই অল্প সময়ের মধ্যে অনেক কিছু থাকে তো এই হচ্ছে ব্যাপার কোর্স নিয়ে বললাম ক্লাস নিয়ে বললাম এছাড়া আর আহ আপনাদের এন থেকে জানার কি আছে আমাকে একটু ইন্ডিভিজুয়ালি বলেন আমি সেই ইনফরমেশন গুলো বলি আমার কথা কি শুনতে পাচ্ছেন আছেন সবাই ক্লাসে নাকি আমি নাই হয়ে গেলাম ক্লাস থেকে হ্যাঁ ম্যাডাম আছি একটা ছিল হ্যাঁ হ্যাঁ শিওর হ্যাঁ আমরা কি প্রথমে কি মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে শুরু করব নাকি কিওয়ার্ড টিচার্স থেকে এসইও দিয়ে শুরু করব না না এসইও দিয়ে শুরু করব না এটার পিছনে কারণ হচ্ছে এসইওটা কঠিন আমি এক্সপেক্ট করেছিলাম এই টাইপ কোয়েশ্চেন ফয়সালের কাছ থেকে যেহেতু ফয়সাল আগে থেকে করেছেন সো আপনার আসলে কোনটা আগে কোনটা পরে এই ব্যাপারগুলো আপনি বুঝছেন বাট আপনি বাদে আমার ব্যাচে যারা আছে সবাই কিন্তু একদম নিউবি আমি বলবো হ্যাঁ তাদের কাছে আমাদের এলইডিপি মডিউলও যেভাবে সাজানো আছে ওই যদি সিরিয়ালটা আমরা মেনটেন করতে যাই দেখা যাবে যে ক্যাচ করতে সমস্যা আমি যায় যতটুকু হয়েছে বা আমি যতটুকু বুঝি আমরা সবচেয়ে কমন জিনিস থেকে শুরু করলে সবার বুঝতে সুবিধা হবে আমার আমার এখানে আমার প্রয়োজনটা হচ্ছে আমি চাই না একজনও একটা টপিক চলে যাক সে একজনও বাকি থাকুক যে সে সেই টপিকটা বুঝতে পারে নাই সে জিনিসটা শিখতে পারে নাই তো আমরা যদি এসইও দিয়ে শুরু করি আপনি নিজেও জানেন এসইও নিজে একটা অ্যাডভান্স লেভেলের জিনিস খুব কঠিন একটা জিনিস যদি দিয়ে শুরু করলে সবার জন্য এটা কঠিন হয়ে যাবে তো আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিয়ে শুরু করব সেটা হতে পারে ফেসবুক সেটা হতে পারে লিংকডইন সেটা হতে পারে ইউটিউব হ্যাঁ যে কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিয়ে আমরা ক্লাস শুরু করব সোশ্যাল মিডিয়া গুলো পরপর করে শেষ করব আর এই এগুলোর মাঝে মাঝে এক একটা মার্কেটপ্লেস ধরব আর মার্কেট প্লেসটা আমরা খুব সবার আগে কয়েকটা ক্লাসের মধ্যে ধরে ফেলবো ফাইবারটা কারণ হচ্ছে ফাইবার দিয়ে আমাদের ফ্রিল্যান্সিং এর জার্নি শুরু করতে হবে ফাইবারটাই সবচেয়ে ইজি এই জন্য ফাইবারটাকে ধরে সবাইকে আগে পরিপক্ক করতে হবে তা আমরা হয়তো বা উইদিন ফাইভ টু সিক্স ক্লাসের পরেই ফাইবারটা ধরবো তো আমাদের মার্কেট প্লেসের ক্লাস প্লাস হচ্ছে কমিউনিকেশনের ক্লাসগুলো কিন্তু এগুলোর মাঝে 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 যাবে এই সিগন্যালটা আমি গুছিয়ে নিয়েছি ওইভাবেই করণ হবে কোনো সমস্যা নেই সোশ্যাল মিডিয়া দিয়ে শুরু করব কারণ এসইও ডাইরেক্ট করলে কাজ হবে বাট হ্যাঁ একটা জিনিস আমি দেখেছি যে কিওয়ার্ডে যে ব্যাপারটা আমাদের আসলে সবকিছুরই র‍্যাংকিং এর একটা ব্যাপার থাকে অপটিমাইজেশনের একটা ব্যাপার থাকে দ্যাটস व्हाই কিওয়ার্ডটা কি কিওয়ার্ড আর কিওয়ার্ডটা কি একটা কিওয়ার্ড এর প্রয়োজনীয়তা কি আর প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিওয়ার্ড গুলো লাগে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমার মাথায় আছে আমি হয়তো ব্যাপারটা হচ্ছে একটু মানে কিওয়ার্ডটা দিয়ে তো এসিওর ক্লাস শুরু তো কিওয়ার্ডের ক্লাসটা টা হয়তো বা আমি এবার আগে নিয়ে নিব শুধু ওই ক্লাস টুকু আমি পরে নিব বাট ওইটা আমি আগে নিয়ে নিব কারণ আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিওয়ার্ড দরকার এখন

বলবো যে এটা আসলে আমার হাতে নাই সেটা টোটালি অথরিটির হাতে এই ব্যাপারগুলো তো আপনার যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে আপনি কাইন্ডলি আপনি যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়েছেন সেখানে দেখবেন যে অ্যাডমিনে অনেকগুলো নাম্বার আছে কাইন্ডলি একটু অ্যাডমিন প্যানেলের সাথে কথা বলবেন কারণ ওনারা হচ্ছেন অথরিটি অথরিটি যেটা ডিসাইড করে সেটাই আর যাকে যে ব্যাচটা আসেন করা হয় সেটাই আসলে তো শিফটিং এর ব্যাপারটা ওনারা যদি একসেপ্ট করে বা ওনাদের কাছে যদি পসবল হয় সেটা হচ্ছে ওনাদের হাতে আমি এই জায়গাটাতে কিছু আমার করা নেই আমার ব্যাচ হচ্ছে আহ সপ্তাহে ছয় দিন দুটা থেকে ছটা তো এই টাইমে আপনাকে ক্লাস করতে হবে ঠিক আছে অলি আল্লাহ হুম তারপরে আহ আচ্ছা এখন আসি যেটা আমি আমার প্রত্যেকটা ব্যাচে একজন বা দুজন হচ্ছে সি মানে মেক করে দিই সি ব্যাপারটা আপনারা উম যারা স্টুডেন্ট আছেন তারা অনেক বেশি জানবেন স্টুডেন্টের বাইরে যারা আছেন হ্যাঁ ক্লাস রিপ্রেজেন্টেটিভ এটা রিল্যাবরেশন আমরা সবাই জানি তো আমি আমার ব্যাচে দুজন সি করব। করবো দের যে দায়িত্বটা থাকবে যে অন বিহাফ অফ মি আমি এই টপিক रिलेटेड প্রচুর ফাইল আপনাদের ডক ফাইল প্রোভাইড করব 슬াইড প্রোভাইড করব বা আমার वीडियोसগুলা থাকবে এবং ক্লাস रिलेटेड অনেক কিছু থাকবে যেগুলো তো ইন্ডিভিজুয়ালি আমি সবাইকে ডিট করতে পারবো না সেই ব্যাপারগুলো একটা ক্লাসের ক্যাপ্টেন কি করে তাই না অন বিহেফ অফ দা টিচার ওই জিনিসগুলো মেইনটেইন করে সো অ্যাটেন্ডেন্স আপনাদের প্রত্যেক দিনে অ্যাটেন্ডেন্স শীট আছে আরো বিভিন্ন যে কুইজ টুইজ সব কিছু হবে এগুলোর কোয়েশ্চেন পেপার এই ব্যাপারগুলো হচ্ছে মেনটেন করার জন্য আমি একজন একজন বা দুজন সিআর করি খুব বেশি অ্যাক্টিভ হলে একজন সিআরই আমার ইনাফ আর যদি অ্যাক্টিভ কম হয় তাহলে হয়তো দুইজনের সাপোর্ট লাগে তো আপনারা উইলিংলি আজকে বলার কোনো দরকার নেই আগামীকাল বা পরশু আমি হয়তো দুইজনকে সিআর হিসেবে সিলেক্ট করব ক্লাসে যারা অন বিহাফ অফ মি আমার আমার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবেন এটা গেল একটা তারপর হচ্ছে আমি একটু আমার প্রোফাইলে যাই আমাদের হোয়াটসঅ্যাপে তো একটা গ্রুপ আছে অবশ্যই যে গ্রুপটাতে আমরা ক্লাস রিলেটেড যত ইনফরমেশন আছে সেগুলো আমার আইডিটা হচ্ছে এটা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে সো এইটা হচ্ছে আমার আইডি কাইন্ডলি যারা আছেন আমার সাথে অ্যাড হয়ে নেন কারণ আমার সাথে ফেসবুকে অ্যাড না হলে হচ্ছে অনেক কিছু মিস করে যাবেন কারণ লাইভ গুলো আমি আমার এই আইডি থেকে যাচ্ছি সব কিছুই এবং আমাদের আর একটা ম্যাসেঞ্জার গ্রুপও হবে যেখানে আমরা আমাদের কোর্সের এর জন্য গ্রুপটাই হবে একটা গ্রুপ একটা পেজ হবেই আমাদের কোর্সের উপর মানে বেসড করে হ্যাঁ তো আমাকে সবাই অ্যাড করে নেন রিকোয়েস্ট পাঠিয়ে দেন হ্যাঁ আপু রিকোয়েস্ট এবং আমাকে একটু কাইন্ডলি ইনবক্সে মেসেঞ্জারে ইনবক্সে লিখে দেন যে আমি আপনার নামটা আর হচ্ছে আমি 933 ব্যাচের কারণ আমার রিকোয়েস্ট ফ্রেন্ড রিকোয়েস্টে অনেক রিকোয়েস্ট থাকে আমি হয়তো আপনাদের সবার নাম আমার একদিনে মুখস্থ না হয়তো পরে আমি অ্যাড করব না তো আমাকে জাস্ট একটু ইনবক্সে নক করে আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন আমি সবাইকে অ্যাড করে নিচ্ছি এবং আমাকে সবাই একটু অ্যাড করে নেন আর আমাদের একটা মেসেঞ্জারে গ্রুপও হবে এই কোর্স রিলেটেড এখানে আমরা কোর্স রিলেটেড সব ধরনের সব কিছু নিয়ে ডিসকাশন করব আর যেখানে সবচেয়ে বেশি আমাকে অ্যাক্টিভ পাবেন আর কি যেটা প্রিভিয়াস ব্যাচগুলোর জন্য আমাদের হয়েছে সেটা আপনাদের ব্যাচের জন্য হবে আচ্ছা আমার ইন্টারনেট কানেকশনটা খুবই একটু লো দেখাচ্ছে একটু প্রবলেমও করছে আমি একটু কথাও মনে হয় মানে আওয়াজ বা ইয়েগুলো আমার কাছে ইয়ে করে আসতেছে তো আমি আজকে ক্লাসে যেহেতু আমাদের ওরিয়েন্টেশন তো আমি লাইভে আছি লাইভটা আমি একটু অফ করে দিই ইন্টারনেট কানেকশনের প্রবলেমটার কারণে হ্যাঁ আমি একটু লাইফটা অফ করে দিচ্ছি